السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. لكل جعلنا منكم شرعة ومنهاجا. সম্মানিত আজকের এই মহতি মজলিসের সভাপতি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর ইমাম হুসাইন সহ আলেম ওলামায়ে কেরাম এবং আমার সামনে যারা আছেন যারা দিন জানার জন্য এবং সঠিক আকীদা জানার জন্য সঠিক মানহাজ জানার জন্য এত রাত্র পর্যন্ত বসে আছেন এবং পর্দার আড়ালে যে সমস্ত মারা বসে আছেন, বোনেরা বসে আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কাউম যখন একত্রিত হয় জিকিরের মজলিসে, সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করা হয়, প্রশান্তি নাজিল করা হয়, ফেরেশতারা সেটাকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করেন। আলহামদুলিল্লাহ, জিকির বলতে এতক্ষণ আপনারা শুনেছেন জিকির বলতে কোরআন এবং হাদিসের আলোচনাই জিকির, কোরআন এবং হাদিসের আলোচনাই জিকির, কোরআন ও হাদিসের মধ্যে হালাল হারামের মাসালা জানাই জিকির, শিরিক বেদাত থেকে মুক্তি পাওয়ার নিয়ম জানাই জিকির, এসবই জিকিরের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত আমার প্রিয় দীন বন্ধু ভাই বোনেরা, আমি একটি আয়াত অংশ তেলাওয়াত করেছি, পুরোটাও নয়, আজকে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় থাকব। একটু শুনুন, এই জন্য এই আয়াত অংশের ব্যাখ্যার সাথে আপনার জীবনের অনেক কিছু জড়িত থাকতে পারে। সে আয়াতটা আমি বলেছি, লিকুল্লিন জালনা মিনকুম শিরাতাম ওয়া মিনহাজা। আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, মানহাজ দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, চলার পথ দিয়েছেন, শরীয়ত তিনি দিয়েছেন, তাই না? শরীয়ত দিয়েছেন কে? দুনিয়ার কেউ শরীয়ত দিতে পারবে? অন্য কেউ শরীয়ত দিলে সেটা হবে, সেটা মানলে হবে কুফুরি, ঈমান হারা হয়ে যেত। শরীয়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আর কেউ শরীয়ত দিতে পারবে না। কোনো ব্যক্তি যদি কোনো বলে যে আমি এটা শরীয়ত হিসেবে দিলাম, সেও কাফের হবে, যারা মানবে সেও কাফের হয়ে যাবে। শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, শরীয়ত দেওয়ার সাথে সাথে আকিদা বিশ্বাস সেটা স্থায়ীভাবে দিয়েছেন, আকিদা বিশ্বাসটা স্থায়ীভাবে দিয়েছেন, অর্থাৎ শরীয়ত যুগে যুগে অবস্থাভেদে পরিবর্তন হতো, কিন্তু আকিদা বিশ্বাস কোনোদিন পরিবর্তনশীল নয়, যুগে যুগে একই আকিদা বিশ্বাসই ছিল। সমস্ত নবী রাসূলরা আকীদা বিশ্বাসে এক ছিলেন, আকীদাতে এক ছিলেন, শরীয়তে তাদের মধ্যে ভিন্নতা এসেছে, শরীয়তে তাদের মধ্যে ভিন্নতা এসেছে। মূসা আলাইহিসসালামের যুগে শরীয়ত কঠিন ছিল, ঈসা আলাইহিসসালামের যুগে শরীয়ত সহজ করে দেওয়া হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মধ্য পন্থাকে শরীয়ত হিসাবে দেওয়া হয়েছে,
দুইটার মাঝখানে, একেবারে সহজ না, একেবারে কঠোর না। অর্থাৎ দেখুন, একদিন পর একদিন রোজা রাখতেন দাউদ আলাইহিস সালাম। কঠিন ছিল না? কঠিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করে এক মাস করে দিলেন। সহজ না? আবার যাদের শরীয়তে মোটেই রোজা নাই তাদের থেকে এটা মধ্যপন্থায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত পরিবর্তন করেছেন, কিন্তু সর্বশেষ শরীয়তকে আর পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ যেটা সবচেয়ে উত্তম সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান্নাস, এভাবে আমরা আপনাদের জন্য করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন কি, উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত করে দিয়েছি। মধ্যম পন্থা, বাড়াবাড়াই নেই, ছাড়াছাড়ি নেই, এ উম্মত হচ্ছে মধ্যম পন্থা, যেখানে যেটা গ্রহণ করতে হবে সেটা আমার নবী বলে দিয়েছেন। মধ্যম পন্থার এই নিয়মটাই হচ্ছে মানহাজুস সালাফ, সালফে সালেহিনের মানহাজ। এটাকে এখতিয়ার করতে হবে, এটাকে পছন্দ করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। আমাকে আজকে এখানে আসার আগে একজন প্রশ্ন করেছিলেন যে একজন বক্তা বলেছেন যে অমুকের মতো আমরা বাড়াবাড়ি করি না, অমুকের মতো আমরা ছাড়াছাড়ি করি না, অর্থাৎ সুন্নতের উপর সব সুন্নতের উপর ওনারা আমল করে ফেলেন, আমরা কিছু সার দিতে রাজি আছি, এরকম অবস্থাটা এরকম আর কি, ঠিক কিনা বলেন? এটা কি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটাই মধ্যম পন্থা, ঠিক কিনা বলেন? যদি তাই হয়ে থাকে, এর অর্থ হচ্ছে এই পন্থা থেকে একটু সরে গেলে আপনি মধ্যম পন্থা থেকে ছাড় দিলেন, আর এই পন্থার বাইরে চলে গেলে মধ্যম পন্থাকে আপনি অতিক্রম করে গেলেন, ঠিক কিনা? তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলে, তারা মধ্যম পন্থায় আছে, ঠিক? এই অবস্থা থেকে আমার আপনার এক বিন্দু ছাড় দেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আমরা মধ্যম পন্থা তো বানিয়ে বানিয়ে বলবো না যে এটা মধ্যম পন্থা, মধ্যম পন্থা বানিয়ে বানিয়ে বলবো না। আপনার টুপি যেহেতু মাথা ঢাকতে হয়, তাই না? আপনি মনে করেন যে টুপি একটা উপরে লাগাস ইহুদিরা অল্প কন্দুর, আর মাথা ডাকতে হয় একটুকু, আমি মাঝামাঝি একটা আনলাম, এটা কি মধ্যম পন্থা? এটা মধ্যম পন্থা না। মধ্যম পন্থা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা মধ্যম পন্থা, সাহাবা একরাম যা করেছেন তা মধ্যম পন্থা, ইমামরা যা করেছেন তা মধ্যম পন্থা, ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা সহ যত মুহাদ্দিসরা ছিলেন তারা মধ্যপন্থায় ছিলেন। কোন পন্থা ছিলেন? মধ্যপন্থা। তাহলে মানহাজুস সালাফ, সালফে সালেহিনের মানহাজটাকে আমাদের এখতিয়ার করতে হবে প্রত্যেকটা ব্যাপারে। কোথাও কোনো ছাড় দিলে সালফে সালেহিনের মানহাজ ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে মধ্যম পন্থাটাকে আপনি ছাড় দিলেন। মধ্যম পন্থা ছাড়ার কোনো সুযোগ নেই, মধ্যম পন্থা ছাড়ার কোনো সুযোগ নেই। যেই জিনিসটা মধ্যম পন্থা আসা দরকার আমার নবী সেটা ইন্ডিকেট করে গেছেন, গেছেন কিনা বলেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তিনি জামাতে, রমজানের তিন দিন জামাতে সালাত আদায় করেছেন, তারাবি, তাই না? যেটা আমরা তারাবি বলেন, কিয়াম লাইল করেছেন, চতুর্থ দিন বের হন না। কেন বের হন নাই? বের হন নাই কেন? যদি বের হই তাহলে আমার উম্মতের উপর ফরজ হয়ে যাবে, তাদের উপর কঠিন হয়ে যাবে, মধ্যপন্থার উপর তারা থাকতে পারবে, কষ্ট হবে তাদের, এই জন্য আমার নবী বের হন নাই, ঠিক কিনা বলেন? তাই হয়ে থাকে, খেয়াল করেন, আপনি আমি যদি কোনো রসুলের এই পন্থার উপর থাকি তাহলে কিন্তু রসুল যেটা করেছেন, করেছেন কিনা? তারাবি আদায় করেছেন, কেয়াম লাইল পড়েছেন, পড়ি, তাহলে আমাদের মধ্যপন্থায় আছে। আর যদি বলি যে না আমি ফরজ করে দিলাম, কি হবে? বাড়াবাড়ি হবে। আর যদি বলে যে আমি করব না, তাহলে কি হবে? ছাড়াছাড়ি হবে। প্রত্যেকটি জিনিসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন
সেটাই মধ্যম পন্থা, সেটাই মানহাজুস সালাফুস সালেহ, সেটাই মানহাজে সালাফি, সালাফি মানহাজ, সেটা এর এদিক সেদিক করার কোনো সুযোগ কি আছে? নাই। এই জিনিসটাই বোঝানোর জন্য আমাদের বেশি দরকার আসলে আকীদা কি জিনিসটা জানা, সলফে সালিম কিসের উপর থাকতেন তা জানা। এই যে ওয়াজ মাহফিলগুলো মানুষের কি জন্য? ইসলাহের জন্য না, মানুষকে ইসলাহের জন্য আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্যই তো ওয়াজ মাহফিলগুলি করা হয়। এখানে কি আমাদের নবীর কোনো দিক নির্দেশনা নাই না? আছে, আছে কিনা বলেন? আছে। সাহাবায়ে কেরাম কি মানুষকে দাওয়াত দেন নাই? দিছে। আল্লাহর কোরআনে কি দাওয়াতের কথা বলা নেই? আছে। তাহলে আমরা এই পদ্ধতি বাদ দিয়ে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে কেন করি বলেন তো? এটা কি মধ্যম পন্থা হবে? কিছু মানুষ আছে মনে করে যে মধ্যম পন্থা হচ্ছে কিছু ছাড় দেই, কিছু না বলি, অমুকের খুশির জন্য কিছু বলি, অমুককে বেজার করার বেজার যেন না হয়ে যায় সেখানেও কিছু মানুষকে হাতে রাখি, এইভাবে বললে কিন্তু মধ্যম পন্থা হয় না। এটা হচ্ছে ছাড় দেয়া হয়, আল্লাহর দিনের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আমাদেরকে আমল করার জন্য বলেছেন, ছাড় দেওয়ার জন্য বলে নাই। কেউ যদি আসে বলে যে ওইটা ছাড় দেন, ছাড় দিব না। আল্লাহ তাআলা যে জিনিসটা ফরজে আইন করেছেন সেই জিনিসটা ফরজে আইন রাখাই হচ্ছে মধ্যম পন্থা। যে জিনিসটা ফরজে কেফায়া করেছেন সেটা ফরজে কেফায়া রাখা হচ্ছে মধ্যম পন্থা। যেই জিনিসটা আল্লাহ তাআলা যে জিনিসটা নফল রেখেছেন সেটা নফল রাখাটাই কি অতিরিক্ত রাখাটাই মধ্যম পন্থা। এখন আপনি আমি বাড়াবাড়ি করে যদি যেটা ফরজ করা হয় না এটা ফরজ করে দিলাম, যেটা নফল করা হয়েছে এটাকে ফরজ করে দিলাম, অথবা যেটা ফরজ করা হয়েছে এটাকে নফল করে দিলাম, সেটা হচ্ছে মধ্যম পন্থা থেকে দূরে সরে যাওয়া, সঠিক পথ থেকে দূরে সরে যাওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পথ থেকে দূরে সরে যাওয়া। আজকাল কি হয়েছে জানেন? একদল মানুষ আছে যত আমলের কথা বলেন মহা খুশি, যত ফজিলত ওনার কানের ভিতরে আছে, ফজিলত শুনতে রাজি আছে, কিন্তু আকিদার কথা শুনলে তার মন খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বেশিরভাগ মানুষে আকিদার কথা শুনলে তার মন খারাপ, যে আকিদা নিয়ে নাকি ফেতনা তৈরি করছি আমরা, নাউজুবিল্লাহ। অথচ আকিদার কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে, ঠিক কিনা বলেন? যদি আমলের ব্যাপার হইতো তাহলে এত কঠিন কিছু ছিল না। দশটি বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে দাওয়াত দিয়েছেন, শুধু আকিদার দাওয়াত দিয়েছেন জানেন, শুধু আকিদার দাওয়াত দিয়েছেন দশটি বছর আগে। দশ বছর পরে সালাত ফরজ করা হয়েছে যখন আকিদা পোক্ত হয়েছে। দশটা বছর তিনি আকিদার দাওয়াত দিলেন, সালাত ফরজ হয়নি, সাওম ফরজ হয়নি, জাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই হয়নি। তাহলে কি ছিল? ছিল আকিদার দাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশটি বছর শুধু আকিদার দাওয়াত দিলেন। সে আকিদার দাওয়াত দেখলে মানুষের এখন কারো কারো কি হয়, ঘুম আরাম হয়ে যায়, কেউ কেউ বিরোধিতা করে, কেউ কেউ কথা বলা বন্ধ করে দেয়, কেউ কেউ মাহফিল করা বন্ধ করে দেয়, কারো গা আগুন লেগে যায়। কেন? এই আকিদার দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত থেকে এক বিন্দু সরার নাম হচ্ছে দিন থেকে সরে যাওয়া। ঠিক? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন এটা শিখতে হবে। আমাদের সলফে সালেহীনের মানহাজে চলতে হবে। সলফে সালেহীন হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম হচ্ছে সালাফ। সাহাবায়ে কেরামের মতের বাইরে যারাই গেছে তারাই পথ ভ্রষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? দেখুন, উম্মতের মধ্যে সর্বপ্রথম ফেতনা তৈরি করছে, সর্বপ্রথম ফেতনা তৈরি করছে কাদারিরা। কাদারি বলতে তাকদীর অস্বীকারীরা। উম্মতের মধ্যে সর্বপ্রথম ফেতনা তৈরি করছে তাকদীর অস্বীকারীরা, তাকদীর অস্বীকার করত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, এই সময় তার কাছে একজনকে নিয়ে আসা হয়েছে যে তাকদীর অস্বীকার করে। তিনি বললেন যে ধরে আনো তাকে, আমি তার নাক ছিঁড়ে ফেলবো, দেখে নাই কোন জায়গায় তিনি। তারপর প্রধানিত হয়ে গেলেন। কেন? যে এই জায়গাতে কোনো ছাড়ের সুযোগ নাই। প্রথম এখান থেকে শুরু হয়েছে,
সাহাবায়ে কেরাম এখানে কঠিন ছিলেন, একটু ছাড় দেন নাই, একটুও ছাড় দেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে তার স্ত্রীর হাতের মধ্যে অথবা গলার মধ্যে দেখলেন যে একটা তাগা, কেটে দিলেন, বললেন যে আব্দুল্লাহর ঘর শিরক মুক্ত থাকবে, যে কিনা বলেন তাই। আব্দুল্লাহর ঘর শিরক মুক্ত অর্থ হচ্ছে তারা চেয়েছেন যে এই মাসআল আকীদার মাসআলাতে কোনো ছাড় কাউকে দেওয়া যাবে না, সামান্যতম ছাড় দেওয়া যাবে না। তাহলে সলফে সালহীন যেই আকীদার উপরে বড় হয়েছেন সেটা কি জানা দরকার না আমাদেরকে? দরকার। জানতে হলে আজকে আমি আলোচনা করব সলফে সালহীনের মানহাজ কি, কি তরিকার উপরে তারা কিভাবে দাওয়াত দিতেন, কিসের উপরে তারা চলতেন, যেই কারণে আমাদেরকে তাদের মানহাজ এখতিয়ার করতে হবে। কারণ দেখেন, এই যে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, দুনিয়াতে এত কিছু পরিবর্তন হচ্ছে না, ডেইলি পরিবর্তন হচ্ছে, ডেইলি পরিবর্তন। এক সময় দেখতাম আমাদের দেশের মানুষ, এক সময় দেখতাম আমাদের দেশের মানুষ কেউ কোরআনি ফেরকা বলতে কেউ চিনত না, চিনত না কি ছিল না, শিয়াইজন চিনত না, কাদিয়ানিজন চিনত না। ধীরে ধীরে বাড়তেছে, ঢুকতেছে, দিন সকালবেলা ইমানদার হয়ে যাচ্ছে, বিকালবেলা ইমানদার, রাতের বেলা ইমানহারা হয়ে যাচ্ছে, এত সমস্যা তৈরি হচ্ছে। পরিবর্তন তো হবে না, হচ্ছে না, হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা ভাষণ দিলেন, একদিন জীবনের শেষ প্রান্তে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে হয় আপনি আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন, বিদায় ভাষণ আছে না, বিদায় ভাষণ দিচ্ছেন, আপনি কি আমাদেরকে এমন কিছু বলে যাবেন যেই কারণে আমরা, যা কারণে আমরা ঠিক থাকতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতভেদ দেখতে পারবে। কি দেখতে পারবে? অনেক মতভেদ দেখতে পারবে। আছে কিনা মতভেদ? এখন আছে, দুনিয়া ভরা মতভেদ, একই জায়গাতে একে অপরকে কিলাকিলি করতেছে, তাই না? সবাই বলতেছে আমি সত্য, আমি সত্য বলেন। অনেকে আমাকে বলে যে ওনারা তো বলে ওনারা সত্য, আমরা বলে যে আমিও দাবি করার বিষয় নয়, সত্য এবং কোনটা সত্য কোনটা মিথ্যা দাবি করার বিষয় নয়, এটা প্রমাণিত হবে কর্মের মাধ্যমে, আকীদা বিশ্বাসের মাধ্যমে প্রমাণিত হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, বৃহৎ 73 ভাগ, এখন তো কয়েক হাজার ভাগ হয়ে গেছে, এটা বড় বড় ভাগ কথা বলে হচ্ছে, প্রত্যেকে জাহান্নামে যাবে, তবে একটি দল জাহান্নামে যাবে না, একটি দল জাহান্নামে যাবে না। সেটা কারা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালা মান কানা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই যারা থাকবে, আমি যার উপর আছি এবং আমার সাহাবারা যার উপর আছে তার উপরে। বলে আলহামদুলিল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম যেহেতু সালাফের প্রথম, সালফে সালেহীন অর্থাৎ আমাদের পূর্বসূরী, প্রথম পূর্বসূরী, তাদের মতে থাকতে পারলে আপনি আমি কোনোদিন জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের খুঁজতে হবে যে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের নেসবত থাকতে হবে সাহাবায়ে কেরামের দিকে, ঠিক কিনা বলেন? যেই জায়গাতে সাহাবায়ে কেরাম ছাড় দেয় নাই ওই জায়গাতে আমরা ছাড় দেবো না, সেটা হচ্ছে আকিদা। আকিদা বিশ্বাসে কোনো ছাড় নাই। কিছু মানুষকে দেখবেন ওয়াজে উঠে বলতেছে, হ্যাঁ উনিও তো আমার মুসলিম ভাই, উনিও তো আমার মুসলিম ভাই, এগুলি কথা হচ্ছে এক ধরনের, এক ধরনের নিজের মনের প্রশান্তি জোগানো। মুসলিম ভাই হতে হলে তো মুসলিম আকিদার ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলে? আকিদা ঠিক না হলে মুসলিম হতেই পারে না। যেই ব্যক্তি আকিদার ক্ষেত্রে মনে করে যে অন্য কোনো একটা গ্রহণ করা যাবে যা কোরআন সুন্নায় নাই, তার ব্যক্তি আকিদা শুদ্ধ নাই, সুতরাং সে মুসলিম ভাই হতে পারবে না। আমাদের মুসলিম ভাই হলে আকিদা শুদ্ধ হতে হবে। প্রথম আকিদা শুদ্ধ হচ্ছে, প্রথম আকিদা শুদ্ধের কাজ হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলে? যদি এইটাকেও ছাড় দেয়, আল্লাহ এবং অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেখে, সেই ব্যক্তির আকিদা শুদ্ধ হয় নাই, এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি এখনো আমার মুসলিম ভাইয়ের অন্তর্ভুক্ত হইতে পারে নাই। এই ব্যাপারে যত রকমের যত পণ্ডিতই করুক না কেন, আল্লাহর দিন এর মধ্যে এখনো ঢুকে নাই যে ব্যক্তি এই জাতীয় বিশ্বাস প্রস্থাপন করবে। এরা অনেক কিছু জানে কিন্তু তারা সঠিক আকিদা জানে না। এই জন্য শেখ ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে
উতু যাকাআন, উতু যাকাআন ওয়া লাম ইউতু যাকাআন, এদেরকে দুটো শব্দ কাছাকাছি অর্থ বেশ করে, এদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু এদেরকে আকীদাগত পরিশুদ্ধিতা দেওয়া হয়নি। এদের অনেক মানুষ আপনি পাবেন, অনেকে বহু কিতাব মুখস্থ, বহু কিতাবের এবাদত মুখস্থ, কিন্তু আকীদাগত অপরিশুদ্ধিতার কারণে এরা আসলে আকীদা শুদ্ধ করতে পারে নাই এবং মুসলিম ভাইদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। অনেক ভাইকে দেখেছি আমি, অনেক ভাইকে দেখেছি রাতের অন্ধকারে তারা সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, খুব ভালো কথা, তাহাজ্জুদের সালাত আদায় করা কম কষ্ট, কষ্টের কাজ নয়, কিন্তু তিনি বিশ্বাস করেন রসুল গায়েব জানে, তা কি আকীদা শুদ্ধ আছে? তিনি যদি বিশ্বাস করেন যে আমার হুজুরে কোনো পরিবর্তন করে, তা কি আকীদা শুদ্ধ আছে? তার রাতের ইবাদতের কোনো সাইরেনা মূল্য আছে? সামান্যতম মূল্য নেই। কেন? যেই জায়গায় রাখবেন সেই ভান্ডারটা ভালো নাই, আপনার আকীদা শুদ্ধ না হলে আমলে সেখানে কোনো কাজ দিবে না, আমল অনেক বেশি করত। আবদুল্লাহ ইবনে জাদান, জাহিলি যুগে এক ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ ইবনে জাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার খাবারের যে দস্তরখান বিছাইত এটার মধ্যে খাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন তিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবদুল্লাহ ইবনে জাদান আমার পূর্বপুরুষ এইভাবে খাবার খাওয়াইতো, দিনের পর দিন মানুষকে খাবার খাওয়াইছে, পয়সাওয়ালা মানুষ ছিল, হাজার হাজার মানুষ তার খাবার খাইছে, এই লোক কি জান্নাতে যেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, কখনো নয়, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াওমাদ্দিন, একমাত্র আল্লাহর কাছে সে কখনোই ক্ষমা প্রার্থী হয় নাই, এই জন্য তার কোনোদিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বুঝাতে কি, আকীদা শুদ্ধ না হলে আপনার সারা দিন যা আমল করবেন সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আকীদা মানহাজ দুটোই শুদ্ধ করতে হবে। মানহাজ কি জিনিস অনেকে বলতে পারে, আকীদা মানহাজে কি পার্থক্য? মানহাজ হচ্ছে চলার পথ, আপনি আকীদা জানছেন শুদ্ধ আপনি করতেছেন কিন্তু করতে গিয়ে ভুল করে ফেলেছেন, করতে গিয়ে ভুল করে ফেলেছেন। কিরকম? আল্লাহ আরশের উপর আছে, স্বীকার করলাম না, আমরা বলি কি বলবেন না, আল্লাহ কোথায় আছে? আরশের উপর, স্বীকার করতেই হবে, অন্য কোনো আকীদা সেখানে চলবে না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা বিশ্বাস করতে হবে। এখন আপনি বাড়িয়ে বললেন আল্লাহ আরশের উপর বসে আছেন, এটা কিন্তু জায়েজ না। আল্লাহর অস্তিত্ব আছে? আছে, আছে। আপনি আল্লাহকে অস্তিত্বশীল বানাতে গিয়ে বলেন যে আল্লাহ শরীর আছে, এই কিন্তু আকীদা ভুল করে ফেলছেন। আপনি জানেন শুদ্ধ কথা বলতে ভুল করে ফেলেছেন, করতে ভুল করে ফেলেছেন, চলতে ভুল করে ফেলেছেন, এটার নাম হচ্ছে মানহাজ শুদ্ধ নাই। অনেক কিছুই মানুষে জানে কিন্তু চলার পথে ভুল করে ফেলে, এটা হচ্ছে মানহাজটা হচ্ছে আপনার কিভাবে চলবেন, কিভাবে আকীদাকে তাতবিক দিবেন, কিভাবে আকীদাটা বাস্তবে নিয়ে আসবেন, এটা হচ্ছে মানহাজি। দুইটার মধ্যে মানুষ ভুল করে থাকে, এই দুইটার মধ্যে ভুল কোনো একটাই করলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, যতই চেষ্টা করেন না কেন। এই জন্য দুইটাই আপনার দরকার, আকীদাও শিক্ষা দরকার, আকীদার সাথে সাথে এটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটাও শেখা দরকার। আপনি ইমান আনছেন, তাকদীরের উপর ইমান আনেনি, আমরা আনছি কিনা, ইমান আনছেন তাকদীরের উপরে, কিন্তু তাকদীরের উপর ইমান আনতে গিয়ে আপনি বাড়াইতে বাড়াইতে বললেন যে কিছু থেকে কিছু হয় না, সব কিছু তিনি করেন, আপনার কর্ম বন্ধ করে দিলেন। হ্যাঁ, একদল মানুষ কিন্তু আস্তে করে আকীদার বিশ্বাস, মুখে বিশ্বাস থাকলেও অন্তরে থাকলেও বাস্তবায়নে গিয়ে আকীদাটাকে বরবাদ করে দিয়েছে একদল মানুষের দিয়ে, ঠিক কিনা? ঠিক, আপনি জানেন কারা, এটা নাম বলবো না কোনোদিন, কিন্তু এই জাতীয় কাজ যারা করবে আকীদা বিশ্বাসে তারা ভুল করে বলছে, এদের মানহাজগত ভুল হয়ে গেছে। এরা উদাহরণ দেয় কি জানেন, উদাহরণ দেয় এটা যে গাড়ির ড্রাইভার, উদাহরণ দেয় তাদের বইতে কখনো কখনো আপনি শুনবেন, গাড়ির ড্রাইভার গাড়ি চালায় কিন্তু তিনি চালায় না, পিছনে একজন বসে সেটাকে চালাইয়া দেয়, এটা কি মিথ্যা কথা না? আসলে চালায় কে? মানুষ নিজেই চালাচ্ছে কিন্তু আল্লাহ তাআলা তাকে চালানোর সুযোগ করে দিচ্ছেন, কিন্তু তার ইচ্ছে আছে, তার ইচ্ছা আছে নিঃসন্দেহে, নইলে অ্যাক্সিডেন্ট হতো না, নইলে এটা করতো না, নইলে সোজা চলতে পারতো, জোরে চালায়, আস্তে চালায়, ব্রেক ধরে, কত কিছু করে। এর অর্থ হচ্ছে মানুষেরও ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন,
কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছু সে করে না, তবে সে যতটুকু চালায় আল্লাহ তাকে অতটুকু ক্ষমতা দিয়ে দেয় যে চলো তুমি চলতে পারো। কিন্তু এখানে কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহ তাআলা জোর করে নাই, আল্লাহ তাআলা তাকে এই পথে চলতে দিয়েছেন। এই বিশ্বাসের বাইরে যারা মনে করে কিছুতেই কিছু হয় না সব কিছু তিনিই করে, এটা কিন্তু আকীদাগত বিভ্রান্তি, মানহাজগত বিভ্রান্তি। এটার কারণেও কিছু মানুষ আকসহি আকিদে আসতে পারে নাই দুর্ভাগ্যবশত। এইগুলি হচ্ছে আকীদাগত বিভ্রান্তি কিভাবে আসে। কিন্তু যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করতাম আমরা, আমরা কি আকীদা বিভ্রান্তি হতো? বলেন আকীদা বিভ্রান্তি হতো না। আমরা কোরআন অনুসরণ করলে আকীদা বিভ্রান্তি আসতো না। আমরা সুন্নাহ অনুসরণ করলে আকীদা বিভ্রান্তি আসতো না। কখন বিভ্রান্তি আসে জানেন? যখন আপনি নির্দিষ্ট কোনো গণ্ডি, নির্দিষ্ট কোনো মাদ্রাসা, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ইমাম, নির্দিষ্ট কোনো কোনো নেতা এর অনুসরণ করতে গিয়ে আপনি কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা দাঁড় করিয়েছেন, তখন আপনার আকীদাতে বিভ্রান্তি এসে গেছে। বেশিরভাগ মানুষের তা করে, ঠিক কিনা বলেন? ঠিক, বেশিরভাগ মানুষেই যখনই আকীদা তাকে ব্যক্তি থেকে নিচ্ছে, কোনো প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, কোনো নেতা থেকে নিচ্ছে, কোনো ব্যক্তি থেকে নিচ্ছে, কোনো সাহাবায়ে কেরাম নয় তা ইমামদের মধ্যে থেকে নয়, ব্যক্তি বিশেষকে যখন তারা নেতা বানিয়েছে তখন আকীদা বিভ্রান্তি চলে আসছে। এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই দাবি করে আমরা কোরআন সুন্নাহ মানি, কিন্তু আমাদেরকে আসতে হবে যে সালফে সালহীনের মানহাজ অনুসারে। মানহাজটা কার হবে? সালফে সালহীনের, সাহাবায়ে কেরামের মানহাজ হতে হবে। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের, তারপরে ইমামদের, যারা সঠিক পথে চলে গেছে, এর পরবর্তী যারা আসছে তারা কখনো যে আপনাকে কোনো দিন সঠিক পথ দেখাতে পারবে না। অথচ আমাদের সমাজ আজ সঠিক পথ দেখার জন্য অমুক তমুকের কথা ধরে, কেন জানেন? কারণ বেশিরভাগ মানুষেই আল্লাহর কিতাবের অর্থ সঠিকভাবে বুঝতে শিখে নাই, সুন্নার অর্থ সঠিকভাবে অর্থ শিখে না। কিভাবে বের করতে হবে? নিজেরা নিজেদের মন মতো একটা জিনিস আগে তৈরি করে নেয়, এরপরে দলিল খুঁজতে বের হয় কোরআন সুন্নায় কোথায় আছে। আগে একটা তৈরি করে নিজেরা এটা কমু, এখন এটার জন্য দলিল খোঁজার জন্য কোরআন সুন্নায় চলে যাচ্ছি, না এটা ঠিক নয়। কোরআন এবং হাদিসকে পড়ুন, আমল করার জন্য শিখার জন্য পড়ুন, দেখবেন সুন্দরভাবে সেখান থেকে মাসআলা বের হচ্ছে। কিন্তু আমরা আগে মাসআলা নিজে ঠিক করে নেই এবং কোরআন সুন্নার দলিল খুঁজতে আরম্ভ করি, এটাই হচ্ছে মানহাজি ভুল। আমরা যদি সাহাবায়ে কেরামের নীতির উপর থাকতাম তাহলে আমাদের এই ভুলটা হতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যার উপরে আমি থাকবো, আমার সাহাবীরা থাকবে, এটা হক পন্থী হবে, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের সবাইকে কার মানহাজ এখতিয়ার করতে হবে? মা আনা আলাইহে ওয়া আসহাবি, মা আনা আলাইহে ওয়া আসহাবি, এইটাই হচ্ছে, এটার আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুর রাসূল, রাসূলের অনুসারী, ওয়াল জামা অর্থ জামা, সাহাবায়ে কেরামের অনুসারী, এইটাই অর্থের অর্থ। আমাদের দেশের তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো একটা দলের নাম, তাই না? এটা দল হয়ে গেছে, নিজেরা নাম দিয়ে দিল নিজের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা কিরকম হচ্ছে জানেন? মুতাজিলারা নিজেদের নাম দিছে আহলুল আদলি ওয়াত তাওহীদ। বাংলাদেশেও একদল নাম দিছে নিজেদের হিজবুত তাওহীদ। এরা নিজেরা তাওহীদ থেকে একশো মাইল দূরে, অথচ নাম দিয়েছে হিজবুত তাওহীদ। মুতাজিলারাও নিজেদের নাম দিয়েছে আহলুল আদলি ওয়াত তাওহীদ, অথচ তারা আল্লাহ তাআলার সমস্ত গুণকে অস্বীকার করে বসেছে। আল্লাহ তাআলার গুণ যদি অস্বীকার করে সেখানে আর এক সত্তার আল্লাহর অস্তিত্ব কি মানছে? তার নাম মাত্র মানা হয়, এমন কোন সত্তা দেখাতে পারবেন না যার কোনো গুণ নাই, এটা সত্তা হয় না। এমন কোন সত্তা কি আপনি দেখেছেন যার কোনো গুণ নাই? এটা হচ্ছে নাম মাত্র থাকা, বাস্তবে কোনো অস্তিত্ব। অথচ এরা নিজেদের নাম দিচ্ছে আসহাবুল আদলি ওয়াত তাওহীদ, এটাকে তাওহীদের দলে দাঁড়িয়ে, নাউজুবিল্লাহ। এই জন্য যদি হেদায়তের পথে থাকতে হয়, যদি সঠিক পথে থাকতে হয়, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি সালফে সালিন পথে থাকতে হয়, যদি সত্যিকার আহলে সুন্নাহ জামা হতে হয়, আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ এই দুইটা বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বুঝে, অন্য কোনো বুঝে নয়, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছে সেভাবে আপনাদেরকে বুঝতে হবে। নতুন করে কোনো বুঝ নেওয়া যাবে না। নতুন বুঝগুলি কিছু মানুষ আছে দেখবেন, বর্তমানে এক ডাক্তার জোগাইছে, সেই ডাক্তারে বলতেছে কোরআন সুন্নার আধুনিক ব্যাখ্যা তিনি দাবি করছেন। হ্যাঁ, পুরান ব্যাখ্যা নাকি চলবে না, যদি আপনি শত দলিল নিয়ে আসেন ওনার কাছে পছন্দ হবে না। কেন?
ওনার ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি ভালো আমার ওনার কাছে। এই জন্য তিনি আবাবিল পাখিরে তিনি মিজাইল বানাই বলছে, হ্যাঁ তারমিম বেহেজারাতিম মিন সিজ্জিল, অর্থাৎ তিনি মিজাইল মারে। আল্লাহ তাআলা কি মিজাইল মারার কথা বলছে? নিজে মিথ্যাচার করে একটা জিনিস তৈরি করে রাখছে। এরকম কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের কথাকে তারা অগ্রাধিকার দেয়নি কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম যা বুঝছে সেটা নিতে হবে, নিজের মন মতো বানিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে কোথায় যাব আমরা? জাহান্নামে যেতে হবে, কারণ সঠিক পথে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সলফে সালেহীন মানহাজ এখতিয়ার করতে হবে, পছন্দ করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সালাফ এবং ইমামরা হচ্ছে আমাদের সালাফ। ইমামদের পরে যারা আসছে এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই এরপরে মানুষ মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে। সে মিথ্যা কথা বলে আজ আমাদের আকীদা বিশ্বাস সব বিনষ্ট করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিজ, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, অর্থাৎ কি আদর্শ, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে বলেছে। ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, সাহাবায়ে কেরামের মধ্যে খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সুন্নতের কথা বলেছেন। এরপরে বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপর যারা তাদের অনুসরণ করবে তাদের অনুসরণ করবে। অর্থ হচ্ছে ইমামদের পথের বাইরে পরবর্তী যুগে যারা আসছে প্রত্যেকে আপনাকে পথভ্রষ্টতার দিকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা একটা রেখা আঁকলেন, লম্বা রেখা বুঝেন, লম্বা একটা খত টানলেন লম্বা, এরপরে এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা আঁকলেন। আঁকার পরে তিনি বললেন যে এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোথায় দিয়ে দেবে? কোথায়? জান্নাতে। সোজা কোথায়? জান্নাতে। এই আল্লাহর রাস্তা জান্নাত তোমাকে নিয়ে যাবে, কিন্তু এই পাশে ওই পাশে ছোট 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 রাস্তা আছে, এগুলিতে সবাই ডাকে আসো, হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। যে ব্যক্তি ওই রাস্তায় ডুববে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে, জান্নাতের রাস্তা যেতে পারবে। আমি মাঝে মধ্যে উদাহরণটা দিয়ে থাকি, আমার ওস্তাদ যে উদাহরণ দিয়েছিলেন মদিনাতে, বলছেন ওনারা একজন দেখা করতে গেছেন এক শেখের সাথে, বড় শেখ, বড় আলেমের সাথে দেখা করতে গেছেন রিয়াদে। আর রিয়াদের রাস্তা যারা সৌদি আরব গেছেন জানেন সবচেয়ে এমন রাস্তা যে আপনি একটা রাস্তা ভুল করলে আবার এখানে ফিরে না আসলে আপনি আর মূল রাস্তা খুঁজে পাবেন না কোনোদিন। উনি বলছেন আমরা একবার রওনা হয়েছি ওস্তাদের সাথে দেখা করবো, যাওয়ার সময় একটা রাস্তা ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে আমরা আরেক রাস্তায় ঢুকছি, সারা রাত ধরে ঘুরে আর রাস্তা পাই না, শেষ পর্যন্ত আবার ফিরে আসছি, আর যেখান থেকে আসছি ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আবার ঠিক খুঁজে ওই রাস্তা ঢুকছি, তারপরে আমরা জায়গা খুঁজতে পারছি। আল্লাহর দিনের ওই রাস্তাটা ওইরকম, এরকম রাস্তা, সোজা রাস্তা। আপনি যদি হেমায়তপুর আসার কথা বলে যদি আপনি ইয়ার দিকে রওনা হয়ে যান, হ্যাঁ কোন দিকে, ওইদিকে চিটাং রোডে রওনা হয়ে যান, আপনি হেমায়তপুর কোনোদিনও চোখে দেখবেন না, আবার ফিরে আসতে হবে এই পথে, আবার ফিরে আসতে হবে হেমায়তপুর, আসতে হলে রোডে রোডে আসতে হবে। ঠিক যারা বাইরে চলে গেছে সবাইকে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন কোরআনে কারিমের অনুসরণের দিকে, হাদিসের অনুসরণের দিকে, সলফে সালেহীন অনুসরণের দিকে। যেই পথে থাকলে আপনি কাদিয়ানি হবেন না, যেই পথে থাকলে আপনি শিয়া হবেন না, যেই পথে থাকলে আপনি খারেজি হবেন না, যেই পথে থাকলে আপনি কোনোদিন ভিন্ন ভিন্ন ফেরকাতে বিভক্ত হবেন না, যেই পথে থাকলে আপনি 73 ফেরকার ভিতরে পড়বেন না, আপনি এক ফের এক জায়গায় থাকবেন, সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে সেই পথে থাকতে পারবেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পথ, সেটা হচ্ছে সাহাবাদের পথ, সেটা হচ্ছে আইম্মাতুত তাবেঈনদের মত, সেটা হচ্ছে আইম্মাতুল ফুকাহাদের মত, সেটা হচ্ছে আইম্মাতুল মুহাদ্দিসিনদের পথ, সেই পথে আমাদেরকে ফিরে আসতে হবে। বলেন ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ। দেখুন আপনারা সবাই আজ এমন অনেক মানুষকে পাবেন যারা 60 বছর ধরে বুখারি পড়াচ্ছে, কয় বছর? 60 বছর বুখারি পড়াচ্ছে, দাবিও করে আমি 60 বছর পড়াইছি, অথচ তাদের জিজ্ঞাসা করেন ইমাম বুখারি কেন কিতাবুল ইমান দিয়ে, অহে ইমান দিয়ে শুরু করলেন আর শেষ করলেন কিতাবুত তাওহীদ দিয়ে, একটু চিন্তা করতে বলেন ওদেরকে, কিছুই বের হবে না মন থেকে, কারণ পড়েছে পড়াইছে ওনারা, কিন্তু আকল সাফি বিশুদ্ধ
বিশুদ্ধ যে বিবেক, বিশুদ্ধ যে ইমান নিয়ে তারা কোরআন শরীফ পড়ে দেখে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন ওহী দিয়ে, অর্থাৎ প্রত্যেকটি কাজ ওহী ছাড়া কিছু শোনা যাবে না, বা প্রথম বাব বদুল ওয়াহী ওহী দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন তাওহীদ দিয়ে, ইমান দিয়ে শুরু শেষ করেছেন। আবার তাওহীদ দিয়ে কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ তাওহীদ যার থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা বলেন? ঠিক। ইমাম বুখারী যদি শুরু করে শেষ এভাবে করতে পারে, আপনার সমস্যা কোথায়? আপনি কেন সারা জীবন তাওহীদের কোনো দরস আপনার মুখ থেকে বের হয় না? আপনার তাওহীদের কথা বের হলো, আপনি কেন তাওহীদুল উলুহিয়ার কথা বের হয় না? আমাদের দেশের সমস্যা কি জানেন? তাওহীদ পড়ায় ছোট বাচ্চাদেরকে দেখবেন যে তাওহীদ ছিল একসময় বইয়ের নাম ছিল তাওহীদ ও ফেকা, এটা বাদ দিয়ে এখন করছে আকিদা ও ফেকা, কোনো সমস্যা নেই আপনি নাম দিটাই দেন। এখন কি করছে জানেন? আকিদা পড়ায় আপনি এখনো, আপনি যদি দাখিলের সিলেবাস নিয়ে আসেন ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে শেষ পর্যন্ত নিয়ে আসেন, কোথাও তাওহীদুল উলুহিয়া পাবেন না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথাটা পাবেন না। কি পাবেন? লেখা আছে যে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে তিনি খাওয়ান, এই বাতাসের ব্যবস্থা করেছেন, এই করেছেন, ওই করেছেন, যত কিছু আল্লাহ করেছেন, আল্লাহর যত কর্ম সেগুলো উল্লেখ করে, আপনার কৃত্য হবে কিটা বলেন? এগুলো আপনি কি করবেন সেটা বলা হচ্ছে না। অথচ নবী রাসূলগণ কখনো এই জিনিস নিয়ে আসে নাই এটা বলার জন্য যে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, ওটা আল্লাহ সৃষ্টি করেছেন, কারণ এই আল্লাহ সৃষ্টি করেছেন এটা মানুষে জানে ভালো করে, অন্তরের ভিতরে এটা ভালো করে জানে, যেটা আল্লাহ নিজেও বলেছেন, মানুষ নিজেই বুঝে যে সে সৃষ্টি, সে স্রষ্টা নয়। তাকে বলতে হবে তুমি একটা, হয় তুমি সৃষ্টি না স্রষ্টা, মানুষ কি বলবে? আমি সৃষ্টি নিঃসন্দেহে। তো এটা প্রচার করার দরকার কি যে আল্লাহ এটা করেছেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই রিজিক দেন, আল্লাহই আমাদের মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, মাছ দেন, গাছ দেন, কত কিছু দেন, এগুলি আল্লাহ দেন, কিন্তু আপনি আল্লাহর জন্য কি দিবেন এটা বলেন, ওইটা নির্ধারণ করেন। সমস্যা হচ্ছে এখানে, এইখানে কেউ কোনো কথা বলতে রাজি নাই, এই জন্য আকিদার কিতাবগুলিতে কেউ পড়ায় না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, মাজারে যাওয়া যাবে না, কবরে সিজদা করা যাবে না, কারোর জন্য মান্নাত করা যাবে না, কবরে জবে করা যাবে না, কারোর জন্য অন্তর থেকে ভালো আল্লাহর মতো ভালোবাসা কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহর সাথে কারো থেকে ইমান, কারো থেকে শরীয়ত নেওয়া যাবে না, আল্লাহর শরীয়তের বাইরে চলা যাবে না, ওই সমস্ত জিনিস তাদের কিতাবে কোনোদিন উঠে না। আপনি এখনও পড়েন মাদ্রাসার সিলেবাস নিয়ে আসেন, একটু সিলেবাস এখান পর্যন্ত কিছুই পাবেন না, বেশিরভাগই পাবেন কি আল্লাহ এটা করেছেন, আল্লাহ ওইটা করেছেন, ওইটা তো জানা কথা। আপনার কর্ম কি? আপনি কি আল্লাহ তাআলা এমনি আপনাকে ছেড়ে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছে বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? প্রত্যেক নবী এই আকিদার দাস দিয়ে শুরু করেছেন যে তোমার কাজ কি এটা দিয়ে, আল্লাহ কি করেছেন এটা সবাই বিশ্বাস করতে, ওই জন্য ওটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না, ওটা নিয়ে আমাদের নবীদের মাথা ব্যথা ছিল না। দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তারই একমাত্র আল্লাহর ইবাদত করো। খেয়াল করছেন জিনিসটা? একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন, বলেন নাই যে হে আমার কওম জানো একজন আল্লাহ আছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে রিজিক দেন, এগুলি একটা উল্লেখ করেন না, কারণ এটা তারা বিশ্বাস করত। কেন বিশ্বাস করত? তারা আদম সন্তান ছিল, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ছিলেন না? অবশ্যই নবী ছিলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আদম থেকে নূহ পর্যন্ত 10 প্রজন্ম ছিল, কেউ শিরিককারী ছিল না, সবাই তাওহীদের উপর ছিল। নূহের সর্বপ্রথম, নূহের কাওমের মধ্যে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল, শিরকের উৎপত্তি হয়েছিল, এই জন্য তিনি চেয়েছেন পাঁচজন আল্লাহর ওলি ছিল নূহের কাওমের মধ্যে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই পাঁচজন আল্লাহর ওলি ছিল। এদের কথা কোথায় পাবেন? বুখারীতে কিতাবুত তাফসির আছে, উল্লেখ করা হয়েছে এই পাঁচজন আল্লাহর ওলি ছিল, এরা এক অল্প সময়ের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি মরে যায়, মরে যাওয়ার পরে শয়তান এসে বলল যে এদেরকে স্মরণ করার পর তোমাদের স্মরণ করতে করতে বেশি বেশি ইবাদত করতে পারবে, তো এদের একটা ছবি এঁকে দেই। বলে হ্যাঁ ছবি এঁকে দেন, তো তারা ছবি এঁকে দিল তাদের ইবাদতখানার পিছনে।
কিছুদিন পরে শয়তান এসে বলল পিছনে তো দেখাই যায় না, আর পিছনে থাকলে তো অসম্মান করা হয়। অসম্মান করা হয় জানেন কিনা, অনেক মানুষকে দেখবেন শাহজালাল শাহপরান বিভিন্ন জায়গাতে তারা জিয়ারত করতে যায়, এরপরে কিভাবে হাঁটে জানেন? পিছনের দিকে হেঁটে হেঁটে চলে, পিছনের দিকে হেঁটে হেঁটে চলে। তো কি জন্য বলে যে অপমান করা হয়? ওই জাতীয় শয়তানের ওয়াসওয়াস আর কিছু না দুনিয়াতে। এসে বলছে শয়তান বলল যে পিছনে রাখলে তো অপমান করা, সামনে রাখো। তো সামনে রাখলো। কিছুদিন পরে শয়তান এসে বলল সামনে রাখলে ওদেরকে খুশি করো একটু, ওদের জন্য কিছু একটা করো, তাহলে তো ওরা আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ ওরা তো আল্লাহরই কাছের মানুষ। এবারে ওদের অ্যাবল করা শুরু করে দিল, এরপরে শিরিক শুরু হয়ে গেল। এটা হচ্ছে জমিনের বুকে প্রথম শিরিক হচ্ছে এটা, জমিনের বুকে প্রথম শিরিক হচ্ছে এটা। এটা তাহলে কিসে হয়েছে? আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা হয়েছে। ওরাও কোনোদিন জীবনে বলে নাই যে স্রষ্টা দুইজন, এটা কোনোদিন কোনো জাতি বলতো না। এটা হয়তো পরবর্তী যুগে আসছে, আগে কখনো সেটা ছিল না। প্রত্যেক নবী তার কাউমকে ডেকেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করে, অথচ এই জায়গাতেই আমাদের লোকগুলি ভুল করে বসে। কিছু মানুষ বলবেন না আমরা তো সবসময় বলি একমাত্র আল্লাহর ইবাদত করো, কিন্তু জানেন মুখের বলা আর কাজ কিন্তু ভিন্ন জিনিস। মুখে তো অনেক কিছুই বলে, কিন্তু কাজটা কি করে? মান্নাত করতে কোনো বাধা হয় না, এরা আবার মান্নাতও করে। দেখবেন কবরের মান্নাত করতেছে, খান জাহান আলীর দরবারে মাজাত করতেছে, হ্যাঁ সেখানে কুমিরে খাওয়াচ্ছে, আরেকখানে গজার মাছের খাওয়াচ্ছে, আরেকখানে বিভিন্ন রকমের পোকামাকড়কে খাওয়াচ্ছে, কখনো কখনো কবুতরকে খাওয়াচ্ছে বিভিন্ন জায়গাতে। এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন। কেন আপনার মান্নাত পুরা করতেছেন? শিরিক তো এখানে হয়ে গেছে, আর কোথায় যাবেন? কেউ কেউ কবরের বারজাখের মোরাকাবা করে, হ্যাঁ যারা খুব বেশি ভালো তারা আবার পীরের মুরিদ হয়, কথায় কথা বলে আমি অমুকের খলিফা। খলিফা কি জিনিস? আসলে খলিফা কি জিনিস? ভ্রান্তি, ভ্রান্ত ধারণা ছাড় কিছুই না। মানুষ সবাইকে আল্লাহ তাআলা এই জমিনের উপরে খলিফা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে খলিফা, কিসের খলিফা? খলিফা অর্থ হচ্ছে একদল চলে যাবে আরেক দল তাদের স্থলাভিষিক্ত হবে, এটা হচ্ছে খলিফা। অর্থাৎ আমরা মরে গেলে আমার ছেলে আসবে, আমার ছেলে মরে গেলে আমার ছেলেরা তার ছেলেরা আসবে, একজনের জায়গায় আরেকজন দখল করে, এটা হচ্ছে খলিফা। জমিনের বুকে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলেছিল যে আপনি কি জমিনের বুকে এমন কিছু করবেন যা যারা হানাহানি মারামারি করবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নি আলম মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ হবে, নবী হবে, সিদ্দিক হবে, শহীদ হবে, তোমরা তা জানো না। সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন দুনিয়ার বুকে। কিন্তু খলিফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। এখন খলিফা হয়েছে কি জানেন? খলিফা হয়েছে কোন হুজুরে কাকে কিসের খেলাফত দিছে। হ্যাঁ কি খেলাফত দেয় এগুলো, কি জিনিসটা দিচ্ছে এগুলো, পুরা ফালতু জিনিস, একেবারে নিকৃষ্টপন কাজ। এগুলি হচ্ছে সেই পুরোহিততন্ত্র। হ্যাঁ একে অপরকে দায়িত্ব বসাই দিলেন, কিসের বসাই দিয়েছেন? কি জন্য আপনাকে দায়িত্ব কে দিছে? কি জন্য আপনি এই দায়িত্ব বসাই দিয়েছেন? প্রত্যেকটি মানুষেই, যেই ব্যক্তি কোরআন এবং সুন্না পড়তে পারবে, যেই ব্যক্তি কোরআন সুন্নার উপর আমল করে, সালফে সালিহিন মানহাজ জানে, সেই নবী রাসুলদের দায়িত্ব পালন করতে বাধ্য, তারা নবীর দায়িত্ব পালন করবে। আপনাকে দরবার খুলে বসতে বলছে কে? এই দরবারের দায়িত্ব আপনাকে কে দিল? কিসের আপনি পিরসাব সাজছেন? কিসের বিশ্বাস আপনি? কি পীর, কি জিনিসটা কি? কোরআন সুন্নাহ যে শব্দ কোনোদিন আসে নাই, আপনার এই শব্দ দিয়ে এত পাগল হয়ে গেছেন কেন? এটার জন্য আপনি মানুষকে এরপর তৈরি করছেন কেন? এটা কোরআন মানহাজ, কিসের মানহাজ এটা? এটা হচ্ছে বিভ্রান্তিকর মানহাজ। যারাই এই জাতীয় খেলাফত নিবে, খেলাফত দিবে, খেলাফতের পিছনে দৌড়াবে, সবগুলি বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। আল্লাহর জমিনে আল্লাহর পিছে ছুটতে হবে, আল্লাহ তাআলার পিছনে। আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথা সেদিকে চড়াবেন। আল্লাহ তাআলা বারবার বলছেন ফাসতাবিকুল খায়রাত, ফাসতাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজ কোথায় আছে সেদিকে তোমরা প্রতিযোগিতা করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কি কাকে খলিফা দিয়েছেন, খেলাফত দিয়েছেন, কাকে কে এবার বানিয়ে খেলাফত কেন দেয়া হয়? ছেলে না থাকলে আর খেলাফত হয় না, এরপরে বন্ধ করে দেয়, ছেলেরে বসাই দিচ্ছে গদ্দি নসীম। কিসের গদ্দি এটা? দেখি ব্যবসা, কি জন্য ব্যবসা খুলেছেন আপনি? আপনি কে বলেছে এই ব্যবসা করতে? কোরআন সুন্নাহ কোনো ব্যবসায়িক কোনো সামগ্রী নয়, সবার জন্য উন্মুক্ত। আর যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে, সে যদি কোরআন সুন্নাহ বেশি বুঝে, আমার উপরে থাকে, মাথার উপরে থাকবে সে।
এখানে কোনো বাপ দাদার কোনো খেলাফতের কোনো বিষয় নেই। যদি তাই হতো দরবারগুলো যদি কোনো এরকম হতো কোন দরবার ছাড়া মানুষ থাকতো না, সব দরবার কি আল্লাহর ইবাদতের চেয়ে মানে দরবারমুখী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমদের কাছে যেতে, আল্লাহ নিজে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে আলেমকে জিজ্ঞাসা করো, না জানলে রাসূল বলেছেন যে দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে কিছু জিনিস ভালো আছে, একটা হচ্ছে যিকরুল্লাহ আল্লাহর যিকির, স্মরণ যেটা আছে বানিয়ে বানিয়ে যিকির নয়, ইল্লাল্লাহ যিকির নয়, আল্লাহ যিকির নয়, এগুলি যিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেন নাই, নিজেরা বানিয়ে বানিয়ে জিকির প্রবর্তন করলে আর এরপরে দলিল খুঁজবে। এক বেটারে দেখলাম দলিল খুঁজতেছে, নাউজুবিল্লাহ, বলতেছে অমাইয়াগফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ, কই ইল্লাল্লাহ তো আছে। আমার মনে হয় একটা ছোট্ট বাচ্চা অর্থ বুঝলে কইবে যে এটা বেটা ভুল বলছে, অথচ তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি যে বুঝেন না এটা আমি বলবো না, এটা হচ্ছে তিনি ওই ওই খলিফাদের বোকা বানাবে, যে খলিফারা তার পিছিয়ে পিছিয়ে আনবে, সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না, সাধারণ মানুষ ভালো করে বুঝে যে এটা অর্থ এটা নয়, এটা অর্থ কখনো এটা হতে পারে না, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের সাথে কখনো মতবিরোধ হয় না, একটি কোনো কোথাও কোথাও একটার বিরুদ্ধে একটা হয় নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন আমি কখনো পাই নাই আল্লাহর কোরআনের সাথে রসুলের হাদিসের কোনো মতবিরোধ আমি পাই নাই, মিথ্যা কথা এটা, কখনো কখনো একটা মনসুখ নাসেক হতে পারে, আগে এটা ছিল রহিতকারী ছিল এটা রহিত হয়ে গেছে, এটা হতে পারে, কখনো কখনো আমার বুঝের ব্যস্তম হইতে পারে, কখনো মুতলক মুকায়েদ হইতে পারে, খাস আম হইতে পারে, কিন্তু সরাসরি কন্ট্রাডিক্টরি কোনো কিছু আমি পাই নাই। ইমাম শাফি যা বলছেন তা সত্য, কারণ দুইটাই দুইটাই ওয়াহী, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে সেখানে মতবিরোধ মতবিরোধ হবেই হবে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো মতবিরোধ হতে পারে না, হয়নি কোনোদিন, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো খেলাফত দিয়ে বেড়াচ্ছে, কিছু মানুষ আছে গল্প করে অমুক অমুকের খলিফা, তখনই বুঝবেন যে এটা ভ্রষ্ট, ও কাছে কিছু নেবেন না, খলিফাগিরি ইসলামে নাই, ইসলামে আছে আলেম মুতাআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মালউনা অভিশপ্ত, তবে জিকির যেখানে আছে জিকির স্মরণ এই মসজিদগুলো অভিশপ্ত নয়, বাজারের মধ্যে এই জন্য রাসূল বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা, আর বাজার হচ্ছে কেন খারাপ জায়গা, কেন সেখানে সবচেয়ে খারাপ কথাবার্তা হয় এই জন্য, কিন্তু জিকির যেখানে এই মসজিদগুলো সবচেয়ে উত্তম জায়গা এইটা। আর বলেছেন রাসূল আলিমান আও মুতাআল্লিমান, আলেম হবে অর্থাৎ শিক্ষক হবে এবং ছাত্র হবে, শিক্ষক ছাত্র ওই গোপন দেন গোপন ভেদ বলতে ইসলামে কোনো কিছু নাই, ইসলাম হচ্ছে প্রকাশ্য জিনিস, ইসলামে গোপনে গোপনে একজন একজনকে শিখাবে এটা নাই, এটা হচ্ছে হিন্দু ধর্মে আছে উপনিষদ, উপনিষদ বুঝছেন, উপরে বসিয়া ছাত্রকে নিচে বসাইয়া যা গোপনে শিক্ষা দেওয়া সেটা উপনিষদ, এই উপনিষদের ইসলামের সিস্টেম ইসলামে নাই, এটা হলে অন্য ধর্মের জিনিস, মুসলিমরা কখনো এই জন্য গোপনীয়তা বিশ্বাস করে না, সহজ দিন সবার জন্য উন্মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম, রাসূল তারাকতুকুম আলাল বাইদা আইনুহা কানহারিহা, তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা মাঠের মধ্যে রাত দিন সেখানে সমান, কারো গোপন কিছু করার কোনো সুযোগ নেই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখন তুমি কিছু মানুষকে দেখতে দেখবে একান্তভাবে বিশেষ সভা পরামর্শ করতেছে তখন তুমি তাদেরকে ভয় করবা, ইন্নাহু মালা তাসিসে দলালা, এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। ইসলামে গোপন বলতে কিছু সবার কাছে সমান, আলহামদুলিল্লাহ, যেই মাসালা গোপনে বলতে হবে মনে করে কেউ সেটা মাসালা না সেটা পথভ্রষ্টতা, সব মাসালা সবাই জানার অধিকার রাখে ইসলামে, এবং সবাই কোরআন পড়তে পারবে, ইসলামে পুরোহিততন্ত্র নাই যে শুধু বেদ পড়বে ও মুখে আর কেউ পড়তে পারবে না, অথবা রাব্বি অত ইহুদিদের এই সেই দল রাব্বির নেই তারা ওরাই শুধুমাত্র, হ্যাঁ সামিরিরাই শুধুমাত্র তারা ইয়া পড়বে তাওরাত পড়বে আর কেউ পড়তে পারবে না, ইসলামে এই রীতি নাই, ইসলাম হচ্ছে সবাই পড়তে পারবে, সবার অধিকার আছে কোরআন সুন্নাহ পড়া, সবার অধিকার আছে আকীদা বুঝা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পারসিয়ান হয়েও পারস্যের অধিবাসী ছিলেন তিনি নিঃসন্দেহে, কিন্তু তিনি অনেক আরবের চেয়ে উপরে, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আফ্রিকান হয়েও অনেক আরবের চেয়ে উপরে, সোহাইব রুমি ইউরোপিয়ান হয়েও অনেক আরবের চেয়ে উপরে, কেন কিসের মাধ্যমে,
ইমান এবং আমলে সালেহ মাধ্যমে সবার উপরে উঠবে। বানিয়ে বানিয়ে নিজেদের অমুকের আবার আরেকটা নতুন দাবি হচ্ছে কি আওলাদে রাসূল। বিশ্বাস করেন আমরা সবাই আওলাদে রাসূল। কেন জানেন? নূহ আলাইহিস সালাম আগে যারা ছিল সব মরে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা যুররিয়াতাহুমুল বাকি, নূহের সন্তানদেরকে আল্লাহ বাকি রেখেছে। আমরা হামের সন্তান নয়, ইয়াফেসের সন্তান নয়, সামের সন্তান অথবা ক্রস দুই গোষ্ঠীর মধ্যে কারো সন্তান। তাহের নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল না? আমরা সবাই আওলাদে রাসূল, কোনো সন্দেহ নেই। এবার চুপ থাকে, আওলাদে রাসূল দাবি করে জান্নাত পাওয়া যাবে না যদি আমলে দূরে চলে যায়, যদি মানুষকে শিরকে উদ্বুদ্ধ করে, যদি শিরকি কর্মকাণ্ড করে, আওলাদে রাসূল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু, আমল যদি কোনো কাউকে পিছে ফেলে দেয় নসব দিয়ে এগিয়ে যেতে পারবে না। ইসলাম নসবের পূজা করে না, ঠিক কিনা? ইসলাম যেটা বলে আপনি আমি প্রত্যেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোরআন সুন্না অনুসরণ করে চলতে হবে এবং অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হবে। কোরআনের কোন ব্যাখ্যা সাহাবিরা এটা করেছেন এটা নিতে হবে, তাবেইনরা ইমামরা কিভাবে করেছে সেভাবে নিতে হবে। নিজের মন মতো কোনো ব্যাখ্যা করলে ইসলাম সেটা কোনোদিন গ্রহণ করবে না এবং কোন ইসলামের কাজ সেটা হবে না, নিজের মন মতো ব্যাখ্যা হবে। আর যারা এই জাতীয় দরবার খুলে এই জাতীয় বিভিন্ন রকমের হালকা জিকির তৈরি করে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে নিচ্ছে, এরা কখনো আল্লাহর দিনের কোনো প্রতিনিধিত্ব করছে না। নিজেদের বংশের নিজেদের অথবা নিজেদের কি সাজারা না তো সাজারা। সকালে বিকেলে দেখলাম একদল মুখস্থ করে অমুকে জানে রহমত ফেলাকো সালাম সামরে বাজমে কি বলতেছে সারাক্ষণ। ও এরপরে দেখুন যে ওলি আল্লাহ সবগুলির ওয়াস্তে ওয়াস্তে চলতেছে, কেউ কেউ ওয়াস্তে দিয়ে গানও বানাই বলছে। ব্যক্তি সত্তার অসিলা দেয়া ইসলামে জায়েজ নাই, ব্যক্তি সত্তার ইসলাম ইসলামে নাই। আপনার আমল অসিলা দিবে, আপনি কোনো ভালো কাজ করতে চান অসিলা দিবেন, নৈকট্য চাইবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আপনার নেক আমল অসিলা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, আল্লাহ মাইনি আব্দুকা ইবনা আমাতিকা। তারপরে এগুলি বলার পরে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার দাসের ছেলে, দাসীর ছেলে, এরপর শিখাই দিয়েছে কিভাবে বলতে হবে। নিজের আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে বলছে, অমুকের ওসিলা দিয়ে, তমুকের ওসিলা দিয়ে না। অথচ আমাদের সমাজে শিখানো হচ্ছে যে অমুকের ওসিলা আপনি পার পেয়ে যাবেন, ফাজলাই হয়েছেন না, অমুকের ওসিলা আপনি পার পাবেন কি জন্য, অমুকে কষ্ট করে যদি আলম হয়ে থাকে আপনি পার পাবেন কি জন্য, আপনি আলমি দিন শিখেন, অমুকে আমল করেছে আপনি আমল করেন, আপনি আল্লাহর নাম গুণ দিয়ে পার হন, আপনি দোয়ার মাধ্যমে পার হন, নাইকা না করে আপনি ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে পার হতে চান। কোন ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে ইসলাম অনুমোদন করে না, জায়েজ নাই। সুতরাং ব্যক্তি বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি আমল কি করলেন, আপনি কোরআন সুন্নাহ কতটুকু মানছেন এটা বড় কথা। কোরআন সুন্নাহ যতটুকু মানবেন অতটুকু আল্লাহর দরবারে আপনি ভালো হতে পারবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মুত্তাকি। মুত্তাকি হতে হলে আমল করতে হবে, আরেকজনের পিছনের দিকে তাকিয়ে থাকলে কোনোদিন কিছু করা যায় না। আপনি দুনিয়ার বুকে যাইয়া যদি বলেন, দুনিয়ার বুকে একজন আপনি তো এত কষ্ট করে বিরাট বিল্ডিং বানাইছেন, সুতরাং আমার একটা বিল্ডিং হয়ে যাক, হয়ে যাবে না, বলবে তুমিও আমার মতো খাটতে থাকো তোমারও হবে, এটাও শিখিয়ে দিবে সে। আরেকজনের জিনিস দিয়ে আপনি বড় লোক হতে পারবেন না, আপনাকে আমল করতে হবে, আপনাকে আমল করতে হবে, আপনি শিখতে হবে। আরেকজন ব্যক্তি সত্তা দিয়ে কেউ পার হইতে পারবে না। যারাই বলে ব্যক্তি সত্তা দিয়ে পার হবে তারা পথভ্রষ্ট, কোনো ব্যক্তি সত্তা কেউ কাউকে দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে ফাতেমা, তোমার সম্পদের যা দরকার তা তুমি আমার থেকে নিয়ে যাও, চেয়ে নিয়ে যাও, কিয়ামতের দিন আমি তোমার কিছু করতে পারবো না। হে সফিয়া বিনতে, হে সফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি, আমার কাছ থেকে যা চাওয়ার তা এখনই চেয়ে নাও, আহসরের দিন আমি তোমার জন্য কিছু করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছেন এটা, কেউ কাউকে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা সেদিন থাকবে না। আল্লাহ অনুমতি হলে সুপারিশ করবেন, রাসূলও করবেন, ইমানদাররাও করবেন, কিন্তু যদি শিরিক থাকে আল্লাহ তাআলার এই বান্দারা কেউ তাদের জন্য সুপারিশ করবে না। কারণ সুপারিশ মুশরিকের জন্য কোনোদিন সুপারিশ হয় না, কোনোদিন মুশরিকের সুপারিশ হবে না। অথচ আমরা এই শিরিক করে আমাদের ইমান বরবাদ করছি, ভালো ভালো আমলগুলো নষ্ট করে যাচ্ছি। কিছু মানুষকে আমি দেখি মক্কাতে যতদিন থাকে প্রতি বছরে দেখা হয় অনেকের সাথে, হজ করে যাচ্ছে, মক্কাতে হজ করছে, তওবা ইস্তেগফার করছে, আরাফায় গেছে, কান্নাকাটি করছে, ইমানটাকে মজবুত করে ফেলছে, আলহামদুলিল্লাহ খুশি। এরপরে মদিনা যায় কি করে,
এবার যে মদিনা যা শিরিক করা শুরু করে দেয়, কি করে যান যায় বলতে থাকে, রসুল আপনি আমার জন্য সুপারিশ করুন, আবু বকর সুপারিশ করুন, ওমর সুপারিশ করুন, অমুকের কাছে সাওয়াত শুরু করে, বাকিতে যায় কেউ কেউ ওহুদের মাঠে যায় যায় সুপারিশ সওয়া শুরু করে, এই সুপারিশ সওয়া শিরিক, নিঃসন্দেহ শিরিক। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তিনি হাসরের মাঠে যাকে অনুমতি দিবেন সে শুধু সুপারিশ করতে পারবে। আপনি দুনিয়ার বুকে চাওয়া অর্থ হলো শিরিক করা, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ভালো লোকদের সুপারিশের সুপারিশ করার তৌফিক দাও, আল্লাহ আমাকে যেন সুপারিশ করতে আমার জান্নাতে যেতে পারি, রসুলের সুপারিশ আমাকে নসিব করো, আবু বকরের সুপারিশ নসিব করো, এরকম বলতে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন। কিন্তু কোন ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া অর্থ হলো শিরিক করা, এটা আপনি চাইতে পারবেন না কোনোদিনই, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দেননি আমাদেরকে। কারণ ব্যক্তির কাছে চাওয়াটা হচ্ছে অন্য কারো কাছে চাইতে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদগুলো সিজদার জায়গাগুলো আল্লাহর জন্য, আপনার হাত পা সিজদার জায়গা সিজদার অঙ্গগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু তোমরা চেয়েও না, আল্লাহর সাথে কোনো কিছু চাইতে নিষেধ করেছে, ফালা তাদউ আল্লাহর সাথে কোনো চাইও না, এর অর্থ হচ্ছে একমাত্র চাইতে আল্লাহর কাছে চাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তার পিছনে বসে ছোট বাচ্চা দশ বছরের, দশ বছরের বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, বলতেছেন ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা কালিমা, প্রিয় বৎস তোমার কিছু কালিমা শিক্ষা দেব, ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহ তাওহীদের হেফাজত করে আল্লাহ তোমাকে হেফাজত করবেন, ইহফাযুল্লাহ তাজিদু তুজাহাক, আল্লাহকে তুমি হেফাজত করো আল্লাহ তাওহীদের হেফাজত করো, তোমার বিপদের সময় আল্লাহকে তুমি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়াইজা সাআলতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে না। ইয়াকা আগে আসছে, আলেমদের জিজ্ঞাসা করুন, ইয়াকা আগে আসছে, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা কারো দ্বারা মঞ্জুর করলে হবে না হবে না। ব্যক্তিকে এইভাবে চালাকি করে অমুকের কাছে যায় দরবারে ধন্না দিয়া, অমুকের দরবারে একটা খাসি দিয়া, অমুকের দরবারে একটা ছাগল দিয়ে আপনার দ্বারা কোনো কিছু উপকৃত হবে না, এগুলো হচ্ছে মিথ্যা কাজ। এই উপকার হলেও নেওয়া যাবে না, উপকার হলেই নেওয়া যায় না। অনেক মানুষ আছে উপকার পাইলেই মনে করে জায়েজ হয়ে গেছে, না উপকার পাইলেই নেওয়া যায় না, অনেক উপকার আছে নেওয়া যাবে না। মদ খাইলে অথবা সুদ খাইলে অনেক উপকার, আর সুদ গেলে একটা বাড়ি করা যায়, নেওয়া যাবে নেওয়া যাবে? গোশ খাইলে তো অনেক টাকা পয়সা করা যাবে, খাওয়া যাবে না? শরীয়ত নিষেধ করে যদি এটা করা যাবে না, কখনো কখনো আপনার উপকার হবে কবরের কাছে গেলে, তাই বলে করা যাবে না, নিষেধ করা হয়েছে, উপকার হলেও নিব না, এইটা আমার দরকার নেই, এই জিনিস আমার দরকার নেই। যে জিনিসে উপকার নাই, যে জিনিসে শরীয়ত নিষেধ করেছে সেখানে উপকার পাইলেও আমি নিব না, এটা হচ্ছে শরীয়তের কথা। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে উপকার আছে তাও নিতে পারবেন না, কেন? আগে জিজ্ঞাসা করবেন যে এটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছে কিনা। মাল চুরি করলে অনেক উপকার হয়, নেওয়া যাবে? চুরি করা যাবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল অনুমোদন করে না ততক্ষণ পর্যন্ত আপনি নিতে পারবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে, ঈমানদারের প্রথম কাজ হচ্ছে আকীদা ঠিক করা, আকীদা ঠিক করা, এটাই চেয়েছে আকীদার প্রথম কাজ হচ্ছে, একমাত্র এবাদতটা আল্লাহর জন্য করব, কারোর জন্য আর কারো কোনো এবাদত করব না, আল্লাহর পথে আমি এবাদত করব আর কোনো কিছু করব না, এটা হচ্ছে আকীদার প্রথম কাজ, প্রথম দর্স, যে আমার জীবনের প্রত্যেকটি উদ্দেশ্য আল্লাহর দিকে যাবে আর কারোর দিকে যাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আহ্বান জানিয়েছেন, সালেহ আলাইহিস সালাম কি বলেছেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একই কথা, হে আমার কওম একমাত্র আল্লাহর এবাদত করো। শুআইব বলেছেন ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইব্রাহিম বলেছেন উবুদুল্লাহ ওয়াত্তাকু, একমাত্র আল্লাহর ইবাদত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দশটা বছর যে তিনি দাওয়াত দিলেন, কি দাওয়াত দিয়েছেন বলতে পারবেন? দশটা বছর, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। আমাদের বললে তো আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহ বলেই দিলাম, আসলে দেখি, কিন্তু আরবের মুশরিকরা বলতো না, কেন বলতো না বলেন তো? অর্থ জানতো তারা, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দিব না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইব না, আল্লাহ ছাড়া কারো জন্য মানত করব না, কারো জন্য জবে করব না, কারো কাছে পিছনে দৌড়াবো না, আমি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি বিধানের জন্য দৌড়া, বুঝতো তারা। এই জন্য তারা বলতো আজাল আলিয়াতে ইলাহান ওয়াহিদ ইন্না হাদা লাশাইউন আজাব, সমস্ত আল্লাহ এক আল্লাহ বানাই ফেললো, এটা কোন ধরনের কথা,
এটা তারা বলতো। আর আপনি আমি বলতো এইদিকে লাইলাহা জিকির করতেছে, ওইদিকে পীরের জন্য অন্তর ফেটে যাচ্ছে, যে মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার সেটা পিসাবের জন্য হয়ে গেছে, যে মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার সেটা কোনো দরবারের জন্য হয়ে গেল, যেই মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার সেটা কোনো মসজিদ মাদ্রাসা স্পেশাল জিনিসের জন্য হয়ে গেল। এর অর্থ হচ্ছে আপনি এখনো আল্লাহ তাআলার জন্য খালেস ইবাদত করতে আপনি শিখেন নাই। খালেস ইবাদত করতে হলে আপনাকে ওগুলি করতেই হবে, একমাত্র আল্লাহর ভালোবাসা সবকিছু করতে হবে। যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে আপনার, যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে আপনার কর্মকাণ্ড সেদিকে পরিচালিত হয়। এইটার জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু মানুষ আছে যে দেখবেন আপনার আমাকে সবাইকে কিছুক্ষণ পরে দেখবেন যে দৌড়ে এসে বলতেছে যে এইগুলো তো শুধু পুরাণ কথাই বলতেছে। আরে ভাই, এই পুরাণ কথাটাই আপনার আমার বেশি দরকার। পুরাণ কথা দরকার বেশি না? পুরাণ কথাটাই মূল্য বেশি, রসুল কথাটাই, রসুলের কথাটাই বেশি মূল্যবান। তারা কী চায় আপনার কাছে জানেন? তারা চায় সাময়িক একটা উম্মেদ, চায় সাময়িক একটা জাগরণ, চায় এই মুহূর্তে আপনার কী করা দরকার একথা বলে আপনাকে রাস্তায় বের করতে চায়, রাস্তার মধ্যে হানাহানি মারামারি লাগাই দিতে চায়। যে এই জিনিস আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেন না সেটা তারা করতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনোদিন হরতাল পালন করেছেন? হ্যাঁ বলেন তো। তিনি কি কোনোদিন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন? কারণ কোনোদিন করেন না, মিথ্যা কথা এটা। তিনি কি কাউকে দেখে গুলি করে মেরে ফেলেছেন? কাউকে দেখে কি লাঠি দিয়ে কুপ দিয়ে মেরে ফেলেছেন? নিজ হাতে কাউকে তিনি মেরেছেন? যুদ্ধ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কাউকে আঘাত করেননি। আর কিছু মানুষ পাবেন গুপ্ত আঘাত, গোপন আঘাত, আবার দেখবেন যে কিছু মানুষ পাবেন মনে করতেছে এখন বুঝি আমাদের এই করা দরকার। কেউ কেউ তো ভারতে বা অমুক দেশে মুসলিমদের নির্যাতন দেখে নিজ দেশে হানাহানি মারামারি লাগাতে ওস্তাদ, এটাও কিন্তু ইসলাম কোনোদিন বলেনি। এগুলি হচ্ছে বাড়াবাড়ি। ইসলাম মানহাজুস সালাফ হচ্ছে মধ্যম পথ এখতিয়ার করতে বলেছে। আপনার সাথে যেই আচরণ কেউ করেনি তার উপর আপনার কোনো অধিকার নেই তাকে আক্রমণ করার, তাকে আক্রমণ করার অধিকার আপনার নেই। আরেক দেশে কি হলো, এই দেশের জিনিস বাংলাদেশে টেনে এনে হানাহানি মারামারি লাগিয়ে দেয়া ইসলাম কখনো অনুমোদন করে না। এটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা। ইসলামের এই জিনিসটা বুঝতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে ছিলেন মদিনাতে কি ইহুদিরা ছিল না বলেন তো? ছিল। রসুল কি ইহুদিদেরকে দেখলে মেরে ফেলতে বলছেন? না, যতক্ষণ যুদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত কখনো রসুল্লাহ সাল্লাম বলেন নিজে কাকে দেখলে পারো তাকে মারলে বলেন নাই, বরং যুদ্ধ হয়েছে তখনই শুধুমাত্র সেটা অনুমোদন করেছেন। সুতরাং অনেক মানুষকে পাবেন তারা ওইটা বাড়াবাড়ি করতেছে এখন, এটা কিন্তু শরীয়ত বলে নাই। এদেরকে, যুবক সমাজকে এদের থেকে দূর রাখতে হবে। যুব সমাজকে তারা নষ্ট করতে চায়, যুব সমাজকে তারা এই শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে চায় এবং ইসলামের সৌন্দর্য থেকে তাদেরকে বিকল্প পথে নিয়ে যেতে চায়। এটা নয়, আপনাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছে সেই পথে আপনাকে চলতে হবে। মানহাজের যেটা শিক্ষা দিয়েছে আমরা যেটা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানহাজের উপর ভরসা করে সেটা হচ্ছে আকীদার দাওয়া দিতে হবে, এক নম্বর, যেটা আমরা বললাম এতক্ষণ। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দাওয়াত দিয়েছেন, সর্বে সালে যেটা দাওয়াত দিয়েছেন, সুন্নতকে অনুসরণ করতে হবে, বেদাতকে ত্যাগ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইমাম সাহেব, আমি এই বিষয়ে আলোচনা করব না। তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংশোধন করেছেন, করেছেন কিনা, সংশোধন করেছেন কিনা, কিভাবে করেছেন বলেন তো? ব্যক্তি শুরু করেছেন। প্রথম প্রথম তিনি কার কাছে গেছেন? পরিবারের কাছে গেছেন, নিজের পরিবার দিয়ে শুরু করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইমান এনেছেন, তারপরে কোথায় গেছেন? পরিচিত বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছেন, তারপরে কোথায় গেছেন? সমাজকে দাওয়াত দিয়েছেন, তারপর ধীরে ধীরে উপরের দিকে উঠেছেন। আর আপনি আজকে একটু দিনের আলো পাইছেন, কালকে রাস্তায় দাঁড়িয়ে গালিগালা শুরু করে দিলেন সবাইকে, অমুককে তমুককে, অমুকের নামে বদনামে অমুককে হি গীবত গাইতেছেন, কিসের ভিত্তিতে আপনি নাম ধরে গালি মানুষ গালিগালাজ করছেন, সমাজ নষ্ট করছেন? আপনি তো দাওয়াতের পদ্ধতি জানেন না, দাওয়াতের পদ্ধতি এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতি হচ্ছে মানহাজ ওয়াসাত, মানুষকে ধীরে ধীরে দিনের দিকে ডেকে আনেন, একজন একজন করে, একজন একজন করে, প্রয়োজনে এক যারা আসছে তাদেরকে বলেন প্রত্যেকে একজন একজন করে যে দাওয়াত দেয়। বিশ্বাস করুন, দাওয়াতের ঘর বাকি থাকবে না, কারণ প্রত্যেকেই কোনো পরিবারের সন্তান। সেই পরিবারে যদি দাওয়াত দেয়, ওই পরিবার ঠিক হলে, প্রতি পরিবার ঠিক হলে, প্রত্যেকটি মানুষ যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র সরকার ঠিক হইতে বাধ্য, তারা বলবে ভোট পেতে হবে,
এদেরকে যদি কোনো ভোট পেতে হয় এদের কথা অনুসারে আমার কাজ করতে হবে, এটাই চাইবে। সুতরাং আপনার আমার দাওয়াতের কাজ শুরু করতে হবে ব্যক্তি থেকে, আরেকজনের উপর নয়। কিছু মানুষ আছে প্রথমেই শুরু করে অন্যের জীবনে ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে, নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলামের কোনো খবর নাই, অথচ তারা চিন্তা করে অন্যের জীবনে কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটাও একটা দাওয়াতি বিভ্রান্তি, এটা দাওয়াতের পথ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল মিটিং হানাহানি মারামারি করেননি, শিখাননি, তিনি আমাদেরকে শিখাইছে দাওয়াত। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে দাওয়াত দিবে, আল্লাহ তাআলা বলেছে উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে কিভাবে শুরু করতে হবে দাওয়াতের পদ্ধতি। আমি লম্বা আলোচনা করব না, শুধু একটুকুই বলবো যে 3 নম্বর কাজ হচ্ছে, প্রথম বলেছিলাম যে শিরিক মুক্ত জীবন যাপন করা, এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি ইয়ার নবীদের। দ্বিতীয় হচ্ছে সুন্নাহ মিশ্রিত জীবনযাপন করা, এটাও নবীদের কাজ। 3 নম্বর হচ্ছে দাওয়াত শুরু করতে হবে ব্যক্তি সমাজ তারপর উপরে উঠবে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি এবং সমাজ দাওয়াত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার উপরের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার দাওয়াতের একটুকু ঠিক রাখুন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা বলেন? আল্লাহর ওয়াদা সত্য, সত্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান এবং আমলে সালেহ পূর্ণ হবে আল্লাহ তাদেরকে জমিনের বুকে ক্ষমতায় বসাবেন। কিন্তু আপনি চান ক্ষমতায় বসতে ঈমান আমলে সালেহ খবর নাই। আল্লাহর উপর ঈমানের বিষয় এখন পর্যন্ত মানুষের আসেনি, শতকরা 80% মানুষ এখনো ঈমানের সংজ্ঞা জানে না, 80% মানুষ তাওহীদুল উলুহিয়া সম্পর্কে জ্ঞান রাখে না, 80% মানুষ এখনো মনে করতেছে তথাকথিত ওলি গাউস কুতুব আব্দাল ওরা নাকি পৃথিবী পরিচালনা করে। নাউজুবিল্লাহ, কোথায় ওরা বাস করে, দুই একটা ধরে নিয়ে আসতে পারেন না কোথায় কার ওলি। আমি একবার চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে ওলি আল্লাহর কোনো শেষ নাই জানেন, রাস্তায় ঘাটে পথে ঘাটে ওলি আল্লাহ সব পাওয়া যাচ্ছে। পাইতে হলে ওলি আল্লাহ ধরতে হলে দুই একটা ওখানে যাইয়া ধরে ধরতে হবে দুই একটা, না এরকম হয়নি। আমি বললাম যে কিসের আওয়াজ শোনা যাচ্ছে ড্রাইভার সাহেব? ড্রাইভার সাহেব বলে আপনি জানেন না আজকে তো গাউসুল আজম মারা গেছে। আমি বললাম যে গাউসুল আজম মারা গেছে, গাউসুল আজম তো আমি যতটুকু শুনছিলাম একবার মানুষ বলছে এটা হচ্ছে কে আব্দুল কাদের জিলানি, তাই না? অনেকে বলে, অনেকে বলে, আমি বলি না, মানুষ বলে, নাউজুবিল্লাহ। তো বললাম যে গাউসুল আজম মারা গেছে এটা কেন, কয় যে অমুক, তিনি তো নিজেকে গাউসুল আজম দাবি করছে, এবার দাবি করার দিকে চলে গেছে, উনি নিজেকে গাউসুল আজম দাবি করছে। চিন্তা করে দেখুন, গাউস শব্দের অর্থ হচ্ছে মহা উদ্ধার উদ্ধারকারী উদ্ধারকারী, আর গাউসুল আজম অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। মহা উদ্ধারকারী কে? অথচ আপনারা ডাকেন গাউস অমুক গাউস সাকালাইন, যে ব্যক্তি কাউকে গাউসুল আজম বলবে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে, নিঃসন্দেহে মুশরিক, শিরিক করতেছে, শিরিক করতেছে। কিভাবে তিনি ডাকতে পারে? কেউ কি বলতে পারবে যে আব্দুল কাদের জিলানি জান্নাতে যাবে? বলতে পারবে কেউ? আশা করতে পারে জান্নাতে যাবে, নিঃসন্দেহে আশা করতে পারে, ভালো মানুষ ছিল। কিন্তু গাউসুল আজম বলার ক্ষমতা তাকে কে দিয়েছে? গাউসুল আজমের ক্ষমতা তাকে কে বলেছে গাউসুল আজম বলতে? তিনি কি বলেছেন কোনো দিন? হ্যাঁ, মিথ্যা সরকার ওনার নামে কি বলে, উনি নাকি বলেছেন মুরিদিলা তাহজাল, আমার মুরিদ তুই পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, জমির কত কিছু তা আমি জানি, হ্যাঁ পানিতে কত মাছ তা আমি জানি, পুরো মিথ্যা কথা। উনি কোনদিনে বলেননি ওনার নামে একজন ভালো মানুষ হলে মিথ্যাচার চালিয়ে দেয়ার একটা বড় কাজ হচ্ছে এরা এটা বলে। অথচ এরা নিজেরা বলে কি গাউসুল আজম নাকি, এখন তো ওইটা তো আচ্ছা একজন আলেম ছিল, এখন বাংলাদেশের এক জাহেল ওর নিজেদের গাউসুল আজম দাবি করছে, ওরে এখন বলছে আজকে জানেন না গাউসুল আজম আজকে মারা গেছে। আর গাউসুল আজম তো মরেই গেল, আল্লাহ তার সিফাত নিয়ে তিনি তো মরে গেছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অবস্থা আমাদের তৈরি হয়েছে যে এরা কি, এরা কি, এরা নিজেরা সবচেয়ে বিভ্রান্ত হওয়ার পরেও অন্যদেরকে বিভ্রান্ত করছে, এমন এমন শব্দ ব্যবহার করছে যা কোনোদিন তাদের জন্য আল্লাহ ছাড়া কারোর উপযুক্ত না, আল্লাহ ছাড়া কারোর উপযুক্ত এমন শব্দ তারা নিজেদের উপর দাবি করে বসছে। এরা প্রত্যেকেই নিজেরা শরীয়ত প্রবর্তক হয়ে গেছে, এরা নিজেরা মুরিদদেরকে সবক দিচ্ছে, মিথ্যা সবক দিচ্ছে, কোরআন সুন্নার সবক না, জিকির দেয় নাম দেয় ফাস এন্ড ফাস, ফাস না ফাস না ফাস না পাক না ফাস, জিকির দিলে খারাপ হয় না, কি জিকির দিচ্ছে, এমন জিকির যা কেউ কোনদিন শুনে নাই,
কোনোদিন শুনে না এমন জিকির দিচ্ছে যা কোনোদিন কোরআন শুনে আসে নাই। একজন আমাকে বলল যে উনি তো একটা জিকির দিচ্ছে, ওনাকে কি জিকির দিচ্ছে? উনি জিকিরটা রাত দিন পালন করতেছে, কোনো কিছু ঘরের ভিতরে বসে গেল, দরজা বন্ধ করে জিকির করতেছে। কি জিকির করে আপনি শোনান তো আমাকে একটু শুনতে চাইলাম, আমাকে শোনা দিল না কেন? আপনি তো ওহাবি, আপনি শোনা যাবো না, আপনি শোনেন না একটু? আচ্ছা ঠিক আছে, আমি কম কষ্ট করে শুনলাম। বলছে উনি সর্বক্ষণ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, তিনি এটা বলতেছে। আমি বললাম যে সুবহানাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কখনো ইয়া মোহাম্মদ বলেননি এইভাবে, আর আপনি কোরআন কারিমে কোথাও ইয়া মোহাম্মদ আছে? আর আপনি নিজে রসুলের দুরুদ বদলাইয়া এখন অনবরত সোয়া লাখবার আপনি এটা পড়তেছেন প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, এর অর্থ হচ্ছে আপনার রসুলের উপর বিশ্বাস, নিজের মতো করে এটা বানাই নিয়েছেন আর আপনি তার মতো আর এটা গ্রহণ করছেন। আপনি এটা বললে গুনাহ হবে, এটা আল্লাহর রসুলের ছেড়ে দেন, আপনি এখান থেকে চলে যান, আপনি আমার পিসাবের ভক্তি উঠাই দিচ্ছেন, উনি আমার পিসাবের ভক্তি উঠাই দিচ্ছে, আমাকে এখান থেকে তাড়াতে তাড়াইয়ে দিল আমাকে, যদি আমার বাড়িতে মেহমান ছিলাম আমাকে তাড়িয়ে দিল যে শোনা যাবে না। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সুন্নতকে পরিত্যাগ করে বসেছি, সাথে সাথে আমরা যেইটা মানতে হবে এটা মানার ব্যাপারে আর গুরুত্ব দিচ্ছি না, নিজের মন মতো এবাদত বানিয়ে নিয়েছি। আর চার নম্বর যে কাজটি সলভে সালিম করতেন তা হচ্ছে এলেম অর্জন করতেন। তারা বলতেন আল আল কাও আল এলম কাবল কাউল আল আমল, জানতে হবে। আমাদের সমাজে না জানার পক্ষ লোকেরা বেশি, না জানার লোকেরাই বেশি, না জানার লোক বুঝেন, শুনে 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 তিনি বড় ইয়া আলেম হয়ে গেছেন কিন্তু কোনোদিন পড়ে দেখেননি, কোনোদিন পড়ে দেখেন, এমন ভুলের উপর আসেন বললেও শুনবে না। আমি বললাম যে আচ্ছা শিয়া শুনির পার্থক্য কি? একজন বলেন তো লাভ দুটি বলতেছে, শিয়ারা যারা জেনে শুনে জানে আর আমরা শুনিরা যারা শুনে শুনে আলেম, এটা ওরা আমি অনেক বুঝলাম যে এটা মিথ্যা কথা, এটা সত্য না, না আমি এটা শিখে আসছি, তার এটা সত্য, এটাই সত্য, আমরা শুনে শুনে হলে শুনি হই নাউজুবিল্লাহ। এলেম অর্জন করতে হবে, না জেনে বলাটা আল্লাহ তাআলা নিজে বলেছেন ও আনতাকুলু আল্লাহে মালা তাআলামুন, না জেনে আল্লাহর উপর কথা বলাটা সবচেয়ে বড় গুণের অন্তর্ভুক্ত একটা। কবরে গেলে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন, তাই না, মা রব্বুকা ও মা দীনুকা মা নাবিয়ুকা, তিনটি প্রশ্ন করা হবে না? তিনটি প্রশ্ন করা হবে, নাকি আর কোন প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, খুশি তো এখানে আপনারা তিন প্রশ্ন করলে, তিন প্রশ্ন করলে উত্তর দিতে পারলে বলবে যে কিভাবে তুমি জানলে, ওমা আদরাকা বিহি, কিভাবে তুমি জানলে? বলছে কারাতু কিতাবাল্লাহ ও আমিলতু বিমা ফিহি, আল্লাহ কিতাব পড়েছি, সেখানে কি ছিল সেটা জেনেছি, তারপর উত্তর দিতে পেরেছি, এটা তো আর বলতে পারবো। আর যদি কোনো না পড়ে কবরে যাই উত্তর দিতে পারবো না, জিজ্ঞাসা করা হবে তোমার কি হয়েছে, সামিউতু নাস ইয়াকুলুনা, মানুষকে শুনছি কিছু একটা বলতে, আমি তো মনে করতে পারছি না, এটাই আপনারা জানবে। আল্লাহর দিনকে পড়তে হবে, জানতে হবে, সলভে সালিহিনের নীতি অনুসরণ করতে হলে, তাহলে চার নম্বর যে কাজটি তা হচ্ছে অবশ্যই 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 কোরআন এবং সুন্নাহ পড়তে হবে এবং সহিহ মানহাজের বই পড়তে হবে। আলহামদুলিল্লাহ এখন একটা বিপ্লব বাংলাদেশে আসছে, যেই এলবি বিপ্লব, হানাহানি মারামারি বিপ্লব নয়, এলবি বিপ্লবটা হচ্ছে মানুষের কাছে সহিহ কিতাব আসছে আলহামদুলিল্লাহ। আপনি নিজে কোরআনের তাফসির পড়তে পারেন, বিশুদ্ধ তাফসির আছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, পিডিএফ আকারে আসছে, বিভিন্নভাবে আসছে, বই আছে আপনাদের কাছে, কিছু মানুষ নিবেদিত প্রাণ হয়ে নিজে খেয়ে না খেয়ে আপনাকে হেদায়েতের পথে ডাকছে, আপনি নিজে পড়ুন। তারা বলে না যে আমি, তারা কখনো বলে না যে আমার পীরের দরবারে আসুন, তারা বলে না যে আমার অমুকের সিলসিলায় আসুন, তারা বলে না যে অমুক খলিফার খলিফাগিরি করে, এটা বলে না, আপনাকে তারা বলে আসুন কোরআন এবং সুন্নাহ থেকে দাস নেন, আমাদের সলভে সালিহ নীতি অনুসারে চলেন, আমাদের সঠিক যারা আলেম চলে গেছেন তাদের কথা অনুসারে চলেন, শিরকের ব্যাপারে কোনো আপোষ করেন না, বেদাতের ব্যাপারে কোনো আপোষ করেন না, এটাই শুধু আপনাকে সবসময় বলতে থাকে, অথচ আপনি আমি এই পথে চলতে রাজি নই, এটাই হচ্ছে আমাদের সমস্যা। পাঁচ নম্বর যে কাজটি করা সেটা সলভে সালিহ বলে, সেটা হচ্ছে যে সলভে সালিহ সবসময় চাচ্ছে যে ঐক্য হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে, কোরআন এবং সুন্না যারা বুঝার ক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে বাইরে চলে যাবে, সর্বসারী নীতির বাইরে চলে যাবে, তাদের দিয়ে তারা ঐক্য করে না, বরং তারা বই লিখেছে,
শত শত বই লিখেছে আকীদার উপরে বই লিখেছে কেন যে অমুক ব্যক্তি আকীদাতে বিরোধিতা করার কারণে ঈমান থেকে দূরে সরে গেছে যদি তারা ঐক্য ওই সবার সাথে ঐক্য করত তো আকীদার উপরে বই লিখতো না আকীদার উপরে বই কেন লিখছে এটা বোঝানোর জন্য যে অমুক বিরোধিতা করছে যারা এই পথে বিরোধিতা করবে তারা আকীদাকে বিচ্ছুত তারা সহি মানহাজের উপর নাই সহি আকীদার উপর নাই বোঝানোর জন্য তারা আকীদার উপরে বই লিখছে আকীদার উপরে বই একটা দুইটা নয় সর্বপ্রথম পরিপূর্ণ আকীদার বই লিখেছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি গ্রন্থ লিখেছেন আল ফিকহুল আকবার বড় ফিক এইটা তিনি লিখেছেন এইটা তো তিনি না লিখলে তার ছাত্ররা লিখেছে তার মুখ থেকে নিশ্চিত বাণী ঝগড়া করতে পারে অনেকে বলে যে এটা ওনার কিতাব না আরে এটা যদি ওনার কিতাব না হয়তো মোল্লা আলী কারী হানাফি ওটা ব্যাখ্যা করলেন কি করে শত শত আলেমদের ব্যাখ্যা করছে কি করে ইতিমধ্যে বই লিখছেন কি করে আপনার কাছে আপনার মনোভূত হয় নাই আপনার মাদ্রাসার মনোভূত হচ্ছে না আপনার হুজুরের মনোভূত হচ্ছে না আপনার ওস্তাদের মনোভূত হচ্ছে না পীরের মনোভূত হচ্ছে না এই জন্য ওনার কিতাবটাকে আপনি অস্বীকার করে বসবেন ওটার মধ্যে তিনি আকিদার জিনিসগুলি তুলে ধরেছেন যারাই এর বাইরে যাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে এর বাইরে গেলে আকিদাটাকে বিচ্ছুত যদি কোনো তথাকথিত ঐক্যের নামে তারা চুপ থাকতো তাহলে আকিদার বই কোনোদিন লিখতো না শত শত আকিদার গ্রন্থ লেখা হয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বাংলা অনুবাদ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ নেটে পাওয়া যাচ্ছে পড়তে পারেন তারা আরবি পড়েন তাদের জন্য সেটা এখন আলহামদুলিল্লাহ দুনিয়া উন্মুক্ত হয়ে গেছে কেউ যদি কোনো মাকতাবাতুস শামেলা পড়ে মাকতাবাতুস শামেলা একটা আরবি যারা জানে তাদের জন্য সেখানে দেখবেন যে লক্ষ লক্ষ বই একটা দুটো না যেগুলি আলহামদুলিল্লাহ আমাদের সলবে সালিম লিখেছেন সেগুলি আপনি পড়তে পারেন আর যদি বাংলায় পড়েন অনেকগুলো ইসলামিক সাইট আছে এর মধ্যে www.islamhouse.com যেটা আমি পরিচালনা করি এখানে আপনি শত শত বই পাবেন আলহামদুলিল্লাহ 3000-এর উপরে বই আছে আপনি সেগুলো নামাইতে পারেন সেগুলি পড়তে পারেন আকিদার বই যেগুলি আমাদের আগের লোকেরা লিখেছে সেগুলি পড়েন বানিয়ে বানিয়ে মানুষ যেটা লিখেছে সেটা পড়বেন না এর মাধ্যমে আপনি কোনদিন সঠিক পথে আসতে পারবেন তাহলে পড়তে হবে ছয় নম্বর কাজ হচ্ছে আমাদের সলফে সালেহীন যেটা করতেন সেটা করতে হবে হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের এটাই নাম হচ্ছে দাওয়াত এটাই হচ্ছে দাওয়াত দাওয়াত দিতে হবে দাওয়াত থেকে দূরে থাকা যাবে না দাওয়াত আপনার দায়িত্ব বেশিরভাগ মানুষের দাওয়াত দেয় দাওয়াত কোথায় দেয় জানেন চলেন হ্যাঁ গাটি বুসকা নিয়ে বেরিয়ে পড়ি এক গুষ্টির দাওয়াত আরেক চলেন অমুক জায়গা যায় অমুক দরবারে যাই না আপনি কোনো দরবারে আর কোনো জায়গায় নয় আপনাকে দাওয়াত দেন কোরআন ও সুন্নাহর দিকে দাওয়াত কিসের দিকে হবে কিসের দিকে হবে কোরআন ও সুন্নাহর দিকে দাওয়াত হবে কোরআন সুন্নাহ বুঝার দিকে দাওয়াত হবে আসুন কোরআন পড়ি আসুন হাদিস পড়ি আসুন সঠিক পথে চলি আসুন সাহাবায়ে কেরামের পথে চলি আসুন ইমামদের পথে চলি ইমামরা কি বলছে পড়ি বুখারি পড়ি মুসলিম পড়ি আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজে পড়ি এবং সেখানে কি বলেছে একটু পড়ে শুনি জীবনটাকে সুন্দরভাবে সহি আকিদার উপর গড়ে তুলি এই দাওয়াত আপনার থাকতে হবে দাওয়াতের পদ্ধতিগুলি বুঝতে হবে সুন্দর করে এইভাবে দাওয়াত দিতে হবে ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক বা কোনো গোষ্ঠী কেন্দ্রিক দাওয়াত ইসলামে নাই ইসলামের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে উদু ইলা সাবিল রব্বিকা আমার তোমার রবের দাও পথে তুমি দাওয়াত দাও বলে নাই উদু ইলা সাবিল অমুক্তমুক অমুক্তমুকের পথে দাওয়াত দিতে ইসলাম বলে নাই কোনোদিনই তাহলে ইসলামের দাওয়াতের মূল জিনিস হচ্ছে অবশ্যই তা হতে হবে কোরআন এবং সুন্নাহ বেদ এবং সেটার দিকে দাওয়াত দিতে হবে সাত নম্বর হচ্ছে সলফে সালেহীন দাওয়াতের ক্ষেত্রে সব সময় যে কাজটি অবলম্বন করতে পারেন তা হচ্ছে অবশ্যই আপনাকে আখলাকের অধিকারী হতে হবে চারিত্রিক উৎস সাধিত হতে হবে যেটা সলফে সালেহীন করতে গিয়ে আমাদের অনেকেরই অভাব রয়েছে যে কোন কাজটি আল্লাহ রসুল কিভাবে দাওয়াত দিয়েছেন কিভাবে কাজ করেছেন সে আখলাকের সাথে দাওয়াত দিতে হবে নিজে অনেকে বানিয়ে বানিয়ে নিজের মতো করে একটা দাওয়াত দিচ্ছে সেটা কিন্তু আখলাকি দাওয়াত নয় অনেকে আখলাকি দাওয়াত মনে করতেছে মানুষের সেবা করা এটাও শুধু আখলাকি দাওয়াত নয় সেবার সাথে সাথে কখনো কখনো গরমও হইতে হয় কখনো নরমও হইতে হবে দুটোই কিন্তু ইসলাম অনুমোদিত আপনার পরিবারে যেখানে শিরিক হচ্ছে আপনি সেখানে নরম হলে চলবে না সেখানে নিজ হাতে এটাকে কাটি কেটে দিতে হবে যেমনিভাবে আবদুল্লাহ ইবনে মাসউদ কেটেছেন এই মানহাজ এখতিয়ার করতে হবে আবার বাইরে যেখানে যেখানে বাইরে যেখানে আপনার হাত চলবে না এখানে মুখে বলতে হবে যেখানে এরপরে মুখও চলবে না অন্তর দিয়েও ঘৃণা রাখতে হবে আপনার যাত্রা অনুষ্ঠান হচ্ছে কোথাও হারাম কাজ হচ্ছে বলতে পারছেন না অন্তরে ঘৃণা থাকতে হবে আপনার সামনে বড় টেলিভিশন চালাচ্ছে সেখানে সুরত খারাপ ছবি আসছে আপনি সেখানে ঘৃণা করতে হবে অন্তর সেখান থেকে চলে আসতে হবে এই পদ্ধতি অবলম্বন দাওয়াতের পদ্ধতি অবলম্বন করতে হবে আর আট নম্বর হচ্ছে
সলফে সালিনের দাওয়াতের 8 নম্বর পদ্ধতি ছিল যে তারা বেশি বেশি দোয়া করতেন, আলেমদের চারপাশে গুরগুর করতেন, ব্যক্তিকেন্দ্রিক নয়, সমাজকেন্দ্রিক নয়, অথবা কোনো নেতাকেন্দ্রিক নয়, বরং আলেমদের চারপাশে ঘোরাফেরা করতেন। নয় নম্বর হচ্ছে সলফে সালিন সবসময় ক্ষমতার জন্য ব্যস্ত হতেন না। আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হন নাই। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনার যোগ্যতা থাকলে আল্লাহ তাআলা সেখানে বসাবেন এবং জোর করে বসাবেন। যেমন আবু ইউসুফ রাহমাহুল্লাহ বসেছেন এবং তখন তিনি দেখেছেন যে আমি কথা বললে শাখা হবে, তখন তিনি বসেছেন, কিন্তু আপনার যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আপনার ছাড়াও অনেক মানুষ দিয়ে কাজটা উদ্ধার করতে পারবেন, কিন্তু আপনি যদি এটার জন্য ব্যস্ত হয়ে পড়েন দিন থেকে আপনি দূরে সরে যাবেন। নবম হচ্ছে, দশম হচ্ছে, দলাদলি হানাহানি মারামারি করে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা সলফে সালিনের মানহাজ নয়, এটা কোনোদিন ছিল না। এটা যদি আপনি করেন আপনি দিন থেকে দূরে সরে থাকবেন। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমি সারা কিছু প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, প্রশ্নের উত্তর দেবো। আমি 10টি কথা বলেছি, যদি আপনি সহি মানহাজের উপর থাকতে চান, আকিদের উপর থাকতে চান, এই 10টি কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিছু প্রশ্ন দেখছি, প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব।